দেশের অর্থনীতির চাকাটা আরো সচল হয়, গতিশীল হয় এবং আমরা উন্নত বাংলাদেশে যে স্বপ্ন দেখছি সেটা পুরোপুরি বাস্তবায়ন হয়। এখন তোমরা জানো যে এই করোনাকালীন সময় আমরা হয়তো সামনাসামনি থাকতে পারছি না, যেতে পারছি না, কিন্তু আমাদের এই যে ইন্টারনেটের থাকার কারণে, মোবাইল ফোন থাকার কারণে বা ফোন থাকার কারণে আমরা একে অপর সাথে যোগাযোগ করতে পারছি। আমরা এই যোগাযোগের মাধ্যমটি কাজে লাগাতে চাই এবং আমাদের এখন অনেক হাতে সময় আছে, যেহেতু আমাদের ক্লাসগুলো সাসপেন্ডেড হয়ে আছে, স্কুলে বা কলেজে বা বিশ্ববিদ্যালয়ে আমরা আসতে পারছি না, তো এই সময়টা কিন্তু আমরা কাজে লাগাতে চাই। তোমরা এই সময়টাকে পুরোপুরি কাজে লাগাবে এই আমি আমার আশা এবং বিশ্বাস যে তোমরা এটাকে ফ্রুটফুলি কাজে লাগাবে, যাতে করে তোমরা নিজেকে একসময় বলতে পারো যে করোনা আমাদের জন্য যদিও একটা দুর্বিষহ জীবন গড়ে তুলেছে, তারপর আমরা এটাকে কাজে লাগাতে পেরেছি, সময়টাকে করোনাকে আমরা জয় করতে পেরেছি। আমাদের মনোবল হারালে চলবে না, আমাদের দুঃখবোধের কোনো কারণ নেই যে আমরা ঘরে বন্দী হয়ে আছি, কোথাও যেতে পারছি না, বন্ধুদের সাথে দেখা করতে পারছি না, এই কষ্টবোধ থাকবে নিশ্চয়ই, কিন্তু আমরা এই কষ্টকে জয় করতে চাই এবং জয় করবার জন্যই কিন্তু আজকের এই আয়োজনটা। ওই আয়োজনটা করছে আমাদের প্রিয় আমার শিক্ষার্থী, যে আমাদের কলেজে ইংরেজি বিভাগে পাশ করে গেছে, গোলাম হোসেন সোবাহান, আমাদের অত্যন্ত প্রিয় শিক্ষার্থী, যে ICT ব্যাপারে অত্যন্ত আগ্রহী এবং সে নিজেকে দক্ষ করে তোলবার জন্য গত কয়েক বছর থেকে নিরলস পরিশ্রম করে যাচ্ছে নিজেকে দক্ষতার পর্যায়ে পৌঁছানোর জন্য। সে ইতিমধ্যে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকের অধীনে একটি কোর্স কমপ্লিট করেছে ঢাকাতে, যেটা মাস্টার্স পর্যায়ে একটি কোর্স এবং ICT-র উপরে, এবং সে যে দক্ষতা অর্জন করেছে সেটির মাধ্যমে সে সবার সাথে শেয়ার করতে চায়, তোমাদেরকে সেই জ্ঞানটিকে সে বিতরণ করতে চায়। আশা করি তোমরা তার সাথে নিবিড় সম্পর্ক রেখে এই কোর্সটিকে সাফল্যমণ্ডিত করে তুলবে এবং তোমাদের যেটুকু জানার সে জানাটুকু তোমরা জেনে নেবে, এবং যেহেতু এই প্ল্যাটফর্মটা উন্মুক্ত অথবা সেটাই কাজে লাগানোর ব্যাপারে কারো যেন কোনো গাফিলতি না থাকে এবং আন্তরিকতার সাথে যদি করো তাহলে নিশ্চয়ই তোমরা সফলতা পাবে। এবং আমরা মনে করছি আমার প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের মধ্য থেকেই আমাদের আগামী দিনের যে পথ চলা, তোমাদের মাধ্যমেই আমাদের সেই পথ চলার পথ রচিত হবে এবং তোমরা সাফল্যমণ্ডিত হবে এবং ICT-র বিভিন্ন যে সেক্টরগুলো আছে সেখানে তোমাদের দক্ষতার ছাপ রাখতে পারবে এবং আমি খুবই আশাবাদী। রাজশাহী কলেজের শিক্ষার্থী তোমরা, রাজশাহী কলেজকে নিয়ে আমরা গর্ব করি, রাজশাহী কলেজ তার ঐতিহ্যের যে পথ চলা সেই পথ চলে তোমরা সবসময় সারথী হিসেবে থাকবে এবং তোমরা এই ডিজিটাল রাজশাহী কলেজের যে স্বপ্ন সেই স্বপ্নে তোমরা বাস্তবায়নের জন্য অঙ্গীকারবদ্ধ হয়ে একত্ববদ্ধ হয়ে কাজ করবে। এবং আজকের এই আয়োজনে যারা অংশগ্রহণ করছো সবাইকে আমি আবারও স্বাগত জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি এবং আয়োজক গোলাম হোসেন আমার প্রিয় শিক্ষক, প্রিয় শিক্ষার্থী, তার মাধ্যমে তোমরা সফলতা পাবে বলে আমি আশা করি। তোমরা শুরু করে দাও, রোজার দিন, বেশি কথা বলতে হয় সবারই শুনতে ভালো লাগবে না, মূল কাজে আমরা যুক্ত হয়ে যাই মূল কাজটি। প্রথম পর্যায়ে মনে হয় তোমাদের সাথে গোলাম হোসেন যেটা প্ল্যান করেছে, কার কি দক্ষতা কার কি জানা আছে সেটা একটু ও যাচাই বাছাই করে দেখবে, আস্তে আস্তে সে গভীরে প্রবেশ করবে এবং তখন তোমরা হয়তো তোমাদের যার যেটা চাহিদা সেটা তাকে জানাবে, সেভাবে তোমাদেরকে ট্রেন আপ করে তুলবে বলে আমি আশা করছি এবং বিশ্বাস যে সেটা সফলতার সাথে সে করতে পারবে। তোমাদেরকে আবারও আমি শুভেচ্ছা জানিয়ে আজকের এই প্রশিক্ষণ কর্মসূচিটা আমরা শুরু করতে যাচ্ছি। আল্লাহ আমাদেরকে সবাইকে সহায়তা করুন এবং বিপদ মুক্ত রাখুন। আমরা এই করোনাকালীন সময়ে সবাই যেন সুস্থ থাকি আল্লাহর কাছে সেই প্রার্থনা করছি, এবং যারা আমরা রোজা রাখতে পারছি তারা যেন সুস্থতার সাথে রোজা করতে পারি সে কামনাও আমি করছি। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে অসংখ্য ধন্যবাদ স্যার। স্যার আমরা কি সবার কি পরিচয় নিব না কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন? পণ্য সরকার আছে একটু পরিচয় দিয়ে দাও তাহলে একটু আমিও দেখি ভালো লাগবে আমার কাছে, তোমাদের সাথে পরিচয় হবো। সবার হচ্ছে সংক্ষিপ্ত পরিচয় দেন, আপনি কোন ডিপার্টমেন্টে এবং নাম বলো, কোন ডিপার্টমেন্টে কোন ইয়ারে পড়ো, এটা বলো। শুরু করো। রাকিব আপনি বলো। সালামু আলাইকুম, আমি মোহাম্মদ রাকিবুল ইসলাম, ডিপার্টমেন্ট আরবিক এন্ড ইসলামিক স্টাডিজ,
ফাইনাল ইয়ার পরীক্ষা দিয়েছে বাসা বগুড়াতে। তুমি আর কোথায় আছো? বাসা কোথায় তোমার? আমি মোহাম্মদ তাহিন, আমি রাজশাহী কলেজ সমাজ বিজ্ঞান বিভাগ অনার্স থার্ড ইয়ার, আমার বাসা নওগাঁ সাফহাট। আচ্ছা আচ্ছা আচ্ছা, সুস্থ আছো? সবাই ভালো আছো? হ্যাঁ ইনশাল্লাহ পড়ে যাও। হ্যাঁ এরপরে কি আছো? আসসালামু আলাইকুম স্যার, আশা করি ভালো আছেন। আমি মোহাম্মদ ওয়াদুদ হোসেন তোতা, পড়াশোনা করছি রাজশাহী কলেজ সম্মান দ্বিতীয় বর্ষ অর্থনীতি বিভাগ। আমার বাসা স্যার রাজশাহী দুর্গাপুরে। ধন্যবাদ। আচ্ছা ধন্যবাদ তোমাকে। তারপরে কে আছো? রোকন খান। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ রোকনুজ্জামান, আমি রাজশাহী কলেজের মাস্টার্স ফাইনাল ইয়ারে 2018-19 শিক্ষাবর্ষে ম্যাথমেটিক্স ডিপার্টমেন্ট থেকে। আমার বাসা হচ্ছে রাজশাহী জেলার বাগমারা উপজেলা। ভালো থাকো তাহলে ইনশাল্লাহ। আমি ভালো লাগছে তোমাদেরকে দেখে, সজীব সতেজ লাগছে সবাইকে, খুব হাসি খুশি। হ্যাঁ চমৎকার। তারপরে বলো কে আছো? মেহেদী হাসান। অনেক দূর থেকে বলতে তুমি। তারপরে কে আছো? ইসরাত জাহান। স্যার আসসালামু আলাইকুম স্যার, আমি মোশাম্মদ ইসরাত জাহান, পলিটিক্যাল সায়েন্স ডিপার্টমেন্ট, অনার্স ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছি স্যার। আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। আচ্ছা ঠিক আছে, খুব চমৎকার। পড়াশোনা চলছে কেমন তোমার? ফার্স্ট ইয়ার তোমরা আছো না একাদশে? জি স্যার একাদশ। ক্লাস করতে পারছো না, মনটা খারাপ লাগছে তাই না? কলেজে আসতে পারছো না? হ্যাঁ স্যার অবশ্যই মন তো খারাপ হবে। পরিস্থিতি ভালো হয়ে যাবে তখন আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। হ্যাঁ আমরা ইনশাআল্লাহ স্যার পরিস্থিতি আমরা ইনশাআল্লাহ ওভারকাম করব। ফারাদিবা। ফারাদিবা কোথায়? ফারাদিবা আসসালামু আলাইকুম, আমার নাম ফারাদিবা, আমি রাজশাহী 19-20 শিক্ষাবর্ষে রাজশাহী কলেজের ইকোনমিক্সের ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তোমার বাসা কোথায়? আমার বাসা রাজশাহীতে লক্ষ্মীপুর ভাটাপাড়া। এরপরে কি আছো? সুকন্যা খন্দকার। আসসালামু আলাইকুম স্যার, আমি সঞ্জনা তিক সুকন্যা, আমি রাজশাহী কলেজে ইংরেজিতে দ্বিতীয় বর্ষে পড়ছি আর আমার বাসা নাটোরে। নাটোর থেকে? আচ্ছা ঠিক আছে, মোস্ট ওয়েলকাম। এরপরে আপনি কে রাখি বাছো? এবারে হচ্ছে আব্দুর রহমান আকর। আকর নাকি? আসসালামু আলাইকুম স্যার, আমি মোহাম্মদ আব্দুর রহমান, ডিপার্টমেন্ট অফ বোটানি, বাসা রাজশাহী থেকে। কোন ইয়ারে আছো তুমি?
স্যার আমি অনার্স থার্ড ইয়ারে আছি থার্ড ইয়ারে আছে আচ্ছা ঠিক আছে তোমাদের সাবজেক্ট দেখা আমার হয়েছে কয়েকদিন আগেও দেখা হয়েছে তোমাদের হেড স্যার আর রেজাল্ট পরিবেশ স্যার সাথে আমার কথাও কথা হয়েছে জি স্যার রিসেন্টলি উনি ডিপার্টমেন্ট হেড হলেন হ্যাঁ হ্যাঁ এখন হেড আছেন এবং রাজশাহীতে আছেন বাড়ি যেতে পারেননি এই অবস্থা রাজশাহীতে আছেন আমি বোটানি ডিপার্টমেন্টে ফোর্থ ইয়ার পরীক্ষা দিয়েছি ফাইনাল আচ্ছা আচ্ছা ঠিক আছে ইনশাআল্লাহ পরীক্ষা হয়ে গেছে রেজাল্ট হয়ে যাবে আর তোমার আগ্রহটার জন্য ভালো লাগছে যে তুমি এই ব্যাপারে নিজেকে উন্নত করতে চাচ্ছ ডিজিটাল বাংলাদেশের সাথে সম্পৃক্ত হতে চাচ্ছ তোমরা সবাই এবং এই সংগ্রামে আমাদের জয়লাভ করতেই হবে ইনশাআল্লাহ হ্যাঁ ভালো থাকো সবাই উচ্চ মাধ্যমিক বিজ্ঞান একজন আছে স্যার কুমারী রানী আছে কে আছে উচ্চ মাধ্যমিক বিজ্ঞানে কুমারী রানী আদাব স্যার আমার নাম কুমারী পুষ্পিতা রানী প্রামাণিক আমি রাজশাহী কলেজে সায়েন্স ডিপার্টমেন্টে ক্লাস 11 এ পড়ি আমার বাসা প্রসাদপুর মান্দানাও তিনি হচ্ছে আমাদের সাথে অংশগ্রহণ করেছে মেইনলি সমস্যা হচ্ছে আমাদের সাথে তাদের বিষয়ে শেয়ার করা যাবে বা অন্য কোনো ভাবে যেন সিএসসির সাথে আমরা একটা সম্পৃক্ত স্থাপন করতে হবে একজন স্টুডেন্ট আছে আচ্ছা আচ্ছা খুব ভালো তাহলে আমরা খুব খুশি হলাম যে তুমি আমাদের সাথে সম্পৃক্ত হয়েছো এবং এই কার্যক্রমকে আরো এগিয়ে নেবে শক্তিশালী করবে তুমি তোমার মেধা এবং তোমার যোগ্যতা দিয়ে এই প্রশিক্ষণ কার্যক্রমকে আরো ইন্টারেস্টিং করে তুলবে এবং এফেক্টিভ করে তুলবে আশা করছি এবং তোমাদের মধ্যে একটা চমৎকার বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হবে যেহেতু তুমি অন্য ইউনিভার্সিটিতে আছো আমার রাজশাহী কলেজের সাথে তোমার একটি মেলবন্ধন তৈরি হবে এটা একটা ভালো উদ্যোগ নিঃসন্দেহে আমার ভালো লাগছে যে তোমরা এইভাবে এই প্ল্যাটফর্মটাকে অনেক ওয়াইড করে নিয়েছো শুধুমাত্র রাজশাহী কলেজের মধ্যেই না রেখে বাইরের যারা আগ্রহী তাদেরকেও তোমাদের এই সম্পৃক্ত করতে পেরেছে তোমার মাধ্যমে আমি তোমার যারা আরো বন্ধু বান্ধব যারা আছে তাদেরকেও আমি স্বাগত জানাচ্ছি তারাও যদি আসতে চায় ভবিষ্যতে নিশ্চয়ই এখানে আসবে এবং আমরা এই নিজেদের মধ্যে একটি চমৎকার বোঝাপড়ার সম্পর্ক গড়ে তুলব যাতে করে আমি হয়তো প্রোগ্রামে আসবো তুমি আমাকে আগাতে জানালে তোমাদের প্রোগ্রামে মাঝে মাঝে দেখবো আর কি হ্যাঁ সকলকে আমার অনেক অনেক আশীর্বাদ দোয়া জানিয়ে শেষ করছি হ্যাঁ আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম আরেকটা কথা হচ্ছে ক্লাস চলাকালীন অবস্থায় মনে করেন যে হলো চার পাঁচ দিন পরে একদিন হলো আমাদের সাবেক প্রিন্সিপাল স্যার হবিবুর রহমান স্যার এবং আরেকদিন হচ্ছে খালেক স্যার দুই স্যারকে একদিন ডাকতে চাচ্ছিলাম যে আমাদের ইয়াতে ক্লাসে আচ্ছা তুমি করো কয়েকটা দিন করো তারপরে আবহাওয়া তো শুরু করি তারপরে দেখা যাবে হ্যাঁ শুরু করে তুমি স্যারের সাথে টেলিফোনে কথা বলবে একদিন বলে স্যারকে মাঝখানে টেলিফোন দেবে স্যার এখন পাঁচ মিনিটের জন্য জয়েন করেন হ্যাঁ অবশ্যই আমার স্যারের সাথে জয়েন করলে আমি বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ
যাই হোক, এমনি ক্লাসের সময় যেভাবে সবাইকে বিরক্ত করতে, আমি ক্লাসে তেমন বিরক্ত করবো না। প্রথমে হচ্ছে আমি আমার পরিচয়টাই দিয়ে দিই আবার, তারা যদি অনেক পরিচয় দিয়েছে তারপর আমার পরিচয় দিয়ে নিচ্ছি। আমি গোলাম হোসেন, ফেসবুকে আব্দুল সুবান গোলাম আছে, স্যার ওই জন্য আব্দুল সুবান বলছিল। যাই হোক, আমার দুটাই নাম যখন যেটা ব্যবহার হয় আর কি, একটা পাবলিক কি ওটা ব্যবহার হয়, আবার গোলাম হোসেন নামে ব্যবহার হয়। আমি পড়াশোনা রাজশাহী কলেজ থেকে কমপ্লিট করেছি, ইংরেজি বিভাগ থেকে মাস্টার্স কমপ্লিট করেছি, এবং পাশাপাশি সেখানে আইসিটি যে প্রজেক্ট আছে, প্রজেক্টে প্রথমে সাপোর্ট ছিলাম, তারপরে ট্রেনার ছিলাম, তারপরে হচ্ছে সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের ট্রেনার ছিলাম, তারপরে শিপার প্রজেক্টে ট্রেনার ছিলাম। যাই হোক, অনেক ট্রেনিং করাইছি। ট্রেনিং করানোর পরে মনে হলো যারা আমার আরো শিখতে হবে, আমার আসলে কিছু জানি না। তারপরে মনে করেন যে আইডিবিতে ট্রেনিং করলাম, করার পরে মনে হচ্ছে কিছু জানি না, তারপরেও শিখতেছি, প্রতিনিয়ত শিখার মধ্যে আছি। আসলে আইটি সেক্টরের একটা জায়গা যেখানে হচ্ছে শিখতে শিখতে মনে করেন যে শেষ করতে হবে না। যেমন শিক্ষার একটা স্তর থাকে, প্রথমত আপনি হচ্ছে যখন একটা মোটামুটি শিখছেন মানে প্রথম ধাপে, তখন অহংকার হবে না, আমি অনেক কিছু জানি। যেমন আমি যখন বেসিক যখন ট্রেনার ছিলাম, তখন মনে হতো যে আমি অনেক কিছু জানি, তারপরে যখন মনে হলো যে আমি আরো গভীরে গেছি, তখন মনে হচ্ছে আমি কিছু জানি না। এরপরে আরো যদি মনে হয় যে আরো যদি শিখে যায়, তারপরে মনে হবে যে আমি খুব তুচ্ছ শিক্ষার ক্ষেত্রে। যাই হোক, ওই সব বিষয় বাদ দিন, আমি আমাদের মডিউল বিষয়ে বলি যে আমরা কি কি শিখতে পারি এই কোর্স থেকে। অবশ্যই আমি কিছু কিছু বিষয়ে বলি, তারপর আপনাদের প্রস্তাবনা অবশ্যই থাকবে, আপনাদের কথা শোনা হবে, শুধু যে আমি কথা বলবো এমন না। আর যেহেতু ক্লাসে এখানে সবার কোঅপারেট থাকতে হবে, সবার কথাই শুনবো, যেহেতু আমি প্রত্যেকের কথা শুনবো, আগে আমরা কি কি ক্লাস করতে পারি সে বিষয় নিয়ে বলি। আমরা হচ্ছে প্রথমে আমাদের প্রত্যেকে জানবো যে আমরা হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট আছে কিনা, যদি না থাকে সেক্ষেত্রে আমরা একদিন বা দুদিন সেটা নিয়ে আলোচনা করতে পারি, এবং আমাদের অন্য যে ট্রেনার গুলো আছে তাদের মাধ্যমে আপনাদের হেল্প নিতে পারি, যে আপনারা সেটা তাদের মাধ্যমে থেকে হেল্প নিতে পারেন, অথবা আমিও অন্য সময় আপনাকে হেল্প করতে পারি। হেল্প করার মাধ্যমে আপাতত বেসিক যে বিষয় আছে, যে আমাদের হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট বা অন্য যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আমাদের রিপোর্ট হতে পারে বিষয়টা নিয়ে। আর হচ্ছে আমরা হলো যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে ফান্ডামেন্টালি ভাবে, যেটা হচ্ছে এইচটিএমএল শিখবো। যেহেতু ওয়েব ডিজাইনে ডিজাইন করতে হয়, আমার এইচটিএমএল অবশ্যই লাগবে, সেটা যে কোনো ক্ষেত্রে হোক। আমি যদি ওয়েব ডিজাইন করতে চাই, সেক্ষেত্রে আমি ওয়েব ডিজাইনে যে কোনো সেক্টর, আমি পাইথন দিয়ে কাজ করছি, জাভা দিয়ে কাজ করছি, না অ্যাঙ্গুলার দিয়ে কাজ করছি, না কি দিয়ে কাজ করছি, সে প্রত্যেকটা কাজের ক্ষেত্রে আমার এইচটিএমএল অবশ্যই লাগবে। দুই নম্বর কথা হচ্ছে আমাদের এইচটিএমএল শুধু তো কাজ করে না, এইচটিএমএল পাশাপাশি সিএসএস কাজ করে। এইচটিএমএল শুধু আপনি হচ্ছে কাঠামো দিবে, কিন্তু কাঠামোকে মনে করেন যে একটু কালারিং করবেন বা বিভিন্ন আকৃতি দিবেন, তখন বিষয়টা হচ্ছে সিএসএস লাগে। আর সিএসএস এর পরে ওইটাকে আবার ডাইনামিক করতে গেলে আপনাকে জাভাস্ক্রিপ্ট লাগবে, আর এই তিনটা বিষয়টাকে অর্গানাইজ করতে হলে আপনাকে বুটস্ট্র্যাপ লাগবে। তো আমরা আপাতত এই চারটা বিষয় নিয়ে আলোচনা করব, এবং আপনাদের ফিডব্যাক এর উপর নির্ভর করে আমরা পরবর্তী ধাপে কিভাবে যাবো। আপনার ফিডব্যাক যদি ভালো ফিডব্যাক দেন, সেক্ষেত্রে আমরা পরবর্তী ধাপে আমরা হচ্ছে হয় জাভা নিয়ে অথবা পাইথনে কাজ করবো, অথবা পিএসপি। যাই হোক, পিএসপি তে আপাতত যাচ্ছে যে পিএসপি বিষয়টা আমি আপাতত নাই, তবে যদি সেরকম হয় যে পিএসপি শেখাতে হবে, সেক্ষেত্রে আমি পিএসপি শিখে নিলাম, 15 দিন বা 20 দিন লাগবে আমার সর্বোচ্চ ল্যাঙ্গুয়েজ শিখতে, সেক্ষেত্রে আমি ওটা শিখে নিয়ে আপনাদের সাথে ওই বিষয় নিয়ে করতে পারি, যেহেতু পিএসপি আমি অল্প অল্প পারি। যাই হোক, আমার হচ্ছে যেহেতু শিখতে আসছি এখানে, সেক্ষেত্রে শেখার ক্ষেত্রে কখনো মানে আমি জুনিয়র না সিনিয়র কোনো ফ্যাক্ট না, আমি হচ্ছে শিখতে আসছি। এটা হলো যে কোনো বলে, আমি যেমন আইটি সেক্টরের ক্ষেত্রে আমার প্রথম যিনি ট্রেনার ছিলেন তিনি সিনিয়র ছিলেন, তারপরে ট্রেনার গুলো বেশিরভাগই আমার জুনিয়র ছিলেন। বিশেষ করে আমি যখন অ্যান্ড্রয়েড অ্যাপ শিখছিলাম তখন আমার জুনিয়র ছিল, যখন আমি গ্রাফিক ডিজাইন শিখলাম তখনও জুনিয়র, যখন আমি ডিজিটাল মার্কেটিং শিখলাম তখনও জুনিয়র, ইভেন আইডিবির ক্ষেত্রে একটু একটু সিনিয়র ছিল, বেশি সিনিয়র না, একটু সিনিয়র। প্রত্যেকটা ক্ষেত্রে যে জুনিয়র বা সিনিয়র কোনো ফ্যাক্টর না, আমাদের হচ্ছে আইটি সেক্টর আমার থেকে যে বেশি জানে, আমার ক্ষেত্রে যে আমার থেকে যে একটা বিন্দু বেশি জানে, তার থেকে আমি শিখতে পারি, এটা আমি উপকার লাভ করবো। এখন হচ্ছে প্রত্যেকের মতামত শুনি, কারো কিছু কথা বলা থাকলে বলেন। আমাদের হচ্ছে আজকে যেহেতু ইন্ট্রোডিউস ডে, অর্থাৎ আমরা আজকে হচ্ছে সবাই পরিচিতি পর্ব, মানে পরিচয় দিব বা পরিচিত হবো সবার সাথে, সেক্ষেত্রে আপনি হচ্ছে কারো কোনো বলার থাকলে অবশ্যই বলবেন। হ্যাঁ, তো তা আপনি হাত হাত তুলেছেন, আপনি বলেন। তো তা ধন্যবাদ ভাইয়া, আমার কথা শোনা যায়?
ভাই আমার কথা শোনা যায়? হ্যাঁ শোনা যায়। আচ্ছা, প্রথমত বিষয়টা হচ্ছে লকডাউন তো ভাই অনেক আগে থেকে শুরু হয়েছিল। আমার মনে হয় মানে আমাদের যে আইসিটি প্রজেক্টের মানে আজকের যে ক্লাসটা চলতেছে সেটা অনেক আগে শুরু করলে মনে হয় আমাদের জন্য অনেক ইফেক্টিভ হইতো। আর জানি না এবারে লকডাউনটা কতদিন স্থায়ী হবে, আসলে কি বেশি দিন স্থায়ী হবে কিনা সেটাও বলা মুশকিল। আপাতত বলতে চাচ্ছি যে আমাদেরকে পিএসপি অবশ্যই রাখবেন ভাই, পিএসপি ল্যাঙ্গুয়েজটা রাখলে আমাদের জন্য একটু সুবিধা হবে। এতটুকুই, ধন্যবাদ। আচ্ছা, পিএসপি অবশ্যই, পিএসপি বিষয়টা হচ্ছে একটা আলাদা বিষয়। আমাদের বাংলাদেশে ওটা ডিমান্ড বেশি, অন্য দেশে ডিমান্ড নাই আসলে তেমন, মানে আমাদের বাংলাদেশে বেশি চলে। আর পিএসপি হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজদের মধ্যে হচ্ছে দুর্বল ল্যাঙ্গুয়েজ, মানে ওর হচ্ছে অ্যাভেলেবল পাওয়া যায়। আর সবচেয়ে হ্যাকিং বা হ্যাকিং করতে সুবিধা পায় হলো পিএসপি কে। আর পাশাপাশি আর একটা প্রতিবন্ধকতা আছে, আপনি হচ্ছে অল্প টাকাতে আপনি ওর ইয়ে পাবেন, হোস্ট পাবেন। আর সেক্ষেত্রে আমরা ভেবে দেখবো, আপাতত আমাদের বেসিকটা শেষ করি, তারপরে যদি আমাদের পরবর্তী ধাপিয়া হয় সেক্ষেত্রে আমরা ক্লাস টাইম চেঞ্জ করতে পারি বা অন্য। আচ্ছা, ক্লাস টাইম নিয়ে কার কোনো সমস্যা আছে কিনা একটু বলবেন, যে এই টাইম সমস্যা না রাতে দেবো নাহলে 11টা থেকে দেবো? হ্যাঁ, সকালে দিলে মনে হয় ভালো হয়, এই টাইমে আবার আমার একটু পড়া থাকে তো। আচ্ছা, আপনি তো গেলাম, আর কার কোনো সমস্যা আছে কিনা দেখি। ভাই রাতে দিলে ভালো হয়, আমাদের মনে করেন আমি আইডিবিতে যখন ট্রেনিং করেছি তখন হচ্ছে 15 জন স্টুডেন্ট ছিল, তার মধ্যে 2-3 জন থাকতো না, অর্থাৎ আমাদের টোটাল স্টুডেন্ট থাকতো হচ্ছে 12-13-14 জন। আমাদের এর বাইরে স্টুডেন্ট আমরা রাখবো না। এখন হচ্ছে আমরা যে কয়জন রাখি প্রত্যেকটা স্টুডেন্টের মতামত শুনে আমাদের হলো পরবর্তী ধাপে যাবো। আমাদের এখানে সবাই আছে শিখতে এবং সবাই শিখার বিষয়টাকে প্রায়োরিটি দিব। এখানে আমাদের এজ বিভিন্ন হতে পারে, আমি সব এজটাকে মেনটেন করে আমি হলো আমার কোর্সটাকে কন্টিনিউ করতে পারছি। আপনাদের হচ্ছে কারো কোনো প্রবলেম প্রত্যেকে তাই শুনি যে কোনো সমস্যা আছে কিনা, যে আমরা ইনস্ট্যান্ট কোনো টাইম চেঞ্জ করলাম হঠাৎ করে, অথবা 3 দিন আগে দিলাম 3 দিন পরে দিলাম, এরকম করে করা যায়। আর আমাদের যেহেতু লকডাউন সেক্ষেত্রে রেগুলার ক্লাস রাখতে চাচ্ছি, লকডাউন শেষ হলে সেক্ষেত্রে ক্লাস টাইমে আমাদের হচ্ছে ভেরিয়েশন আসতে পারে, অথবা আমি জবে ঢুকে গেলে আপনার ভেরিয়েশন আসতে পারে। আচ্ছা, রাকিবুল ইসলাম আপনার মতামত শুনি আগে। হ্যালো রাকিবুল, আসসালামু আলাইকুম। হ্যাঁ, আপনি টাইমিং গুলো সমস্যা আছে যে আমি টাইম চেঞ্জ করতে সমস্যা হবে? সমস্যা আমার তেমন সমস্যা নাই, তবে রাতে ক্লাসটা দিলে আমার ভালো হতো। আচ্ছা, এক নাম্বার। তারপর হচ্ছে ইশরাত জাহান, আপনার সমস্যা আছে? ভাই আমার কোনো সমস্যা নাই, তবে মনে হয় এই সময়টাই বেস্ট ক্লাসের জন্য। আচ্ছা ঠিক আছে, আপাতত প্রক্রিয়াধীন আছে। আমার হচ্ছে আমার টাইমটা ফিক্সড করিনি আসলে, আজকে হচ্ছে মিটিং করলাম, যেহেতু স্যারকে রাতের দিকে সমস্যা নাও পেতে পারি আমরা, সেজন্য এই টাইমটা নিলাম। তারপর টাইমটা আপনাদের থেকে জেনে আমরা ঠিক করে যাচ্ছি যে আমার হচ্ছে লকডাউনের সময় বা রোজার সময় কে কখন কমফোর্টেবল করে, তারপরে হচ্ছে প্রত্যেকের বিষয়ে জানা দরকার। শ্যাম, আপনার সমস্যা আছে টাইমে? না ভাই, সমস্যা নেই, যখনই হবে সমস্যা নেই, বাসতে আসছি। আচ্ছা, কুমারী পুষ্প রানী, পুষ্প না পুষ্পা, হ্যাঁ আপনি বলেন, আপনার মতামত শুনি। স্যার আমাদের ক্লাসটা এই ধরেন 6টা থেকে 7টা কি 7টা থেকে 8টা এই টাইমের মধ্যে দিলে ভালো হতো। এই শুনেন, আমি কোনো আপনার স্যার না, বুঝতে পারছেন? আমি রাজশাহী কলেজে একটা বিষয় সবসময় মনে রাখবেন, ট্রেনাররা সবসময় রেসপেক্টফুল হতে পারে, রেসপেক্টেবল হতে পারে, কিন্তু ভাইয়া এখানে স্যারেরা হচ্ছে ক্লাস করবে হতে অন্যভাবে, আমি হচ্ছে স্যারের মতো ক্লাস নিতে পারি না আসলে, বুঝতে পারছেন? ইন্টারমিডিয়েট তো আপনি হয়তো বুঝতে পারছেন না বিষয়টা, নেই বুঝতে পারছেন? আচ্ছা, স্যারটা বলবেন না অবশ্যই, আর হচ্ছে আমি বাদে যদি অন্য কেউ ঢোকে, মনে করেন দেখবেন যে বয়স্ক বা যাই হোক, আমি অবশ্যই পরিচয় করে দেবো তাকে, সেক্ষেত্রে স্যার বলবেন, আমাকে দেখে স্যার কখনো বলার দরকার নাই আপাতত। তুহিন বাবু, আপনার মতামত শুনি। ভাই আমার নাম
তাহিন নট তুহিন ও সরি ওই তাহিন তুহিন উচ্চারণটা একই রকম হয়তো আছে ঠিক আছে বলেন আপনার কোনো সমস্যা আছে হ্যাঁ ঠিক আছে ভাই আমার নাম তাহিন কোন সমস্যা নাই ভাই রোজার মাসের জন্য এটাই আমি মনে করি বেটার সবথেকে বেস্ট টাইম আমরা তো টাইম চেঞ্জ করে আপনার সমস্যা হবে না এটা বলছি সমস্যা তো একটু থেকে যায় ভাই যদি এই যে কিছুক্ষণ আগে একটা আপু বললো যে 7টা থেকে 8টা সেটা দেখা যায় ইফতার করার পর নামাজ নামাজ থাকে ও টাইম কিলিং টাইম হ্যাঁ এটা হবে না না আমার সমস্যা বলতে কি এই টাইমটা হলে বেটা সবথেকে ভালো হয় তাছাড়া আদারওয়াইজ কোনো প্রবলেম নাই যদি চেঞ্জ করেন আচ্ছা আচ্ছা ঠিক আছে আমরা সব টাইমগুলো ম্যানেজ করব যে আমার ওরটাকে বিষয় আছে যে আপনাকে সময় দেব আমার সময়টা মেইনটেইন করা লাগবে স্যার জি আব্দুল রাকিব আচ্ছা উনি সমস্যা আব্দুল মুমিন আপনি বলেন জি ভাইয়া এই টাইমে রাখি সমস্যা নাই আচ্ছা টাইম চেঞ্জ হলে কোনো সমস্যা আছে আমরা ইনস্টান্ট হঠাৎ করে এক দিন বা দুদিন বা মাঝে মাঝে তিন দিন করে চেঞ্জ করলাম টাইম সমস্যা হবে না ভাই সমস্যা নেই আচ্ছা ঠিক আছে তরিকুল ইসলাম আমার কোনো সমস্যা নাই এই টাইমে হলেও রুকন হ্যাঁ ভাই সমস্যা নাই এই টাইমে যদি সকালেও দেন তাহলে সকালেও দেওয়া যায় করতে পারেন তবে আমার মনে হয় সর্বপ্রথম আমাদের একটা ফেসবুক গ্রুপ ক্রিয়েট করে ওই গ্রুপে বিভিন্ন ধরেন এসব কন্টেন্ট বা লাইভ বিভিন্ন ক্লাসের লাইভ গুলো গ্রুপে যদি দিয়ে দিলেন তাহলে হয়তো কেউ ক্লাস মিস করলে পরবর্তীতে ওটা করতে পারবে আর কি আমি এটাই বলছিলাম যদি কোনো কারণে হয়তো ইয়ে হয়ে গেল টাইম বা অনেকের হয়তো প্রথম দিকে জয়েন করতে পারলো না হয়তো পরে জয়েন করছে প্রথম আধা ঘন্টা ক্লাস মিস করছে তো ওই ফেসবুক গ্রুপে যদি লাইভ থাকতো তাহলে হয়তো পরে এটা দেখে নিত কিংবা অনেকে হয়তো বুঝতে পারছিল না কোনো কিছু পরে হয়তো আবার ওই ভিডিওটা দেখে ইয়া করতে পারলো কিংবা আপনি হয়তো কোনো কন্টেন্ট শেয়ার করলেন যে এই ইয়ার উপরে বিভিন্ন ধরনের আইডিয়া দিলেন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিলেন এই আর কি বলছিলাম এর আগে যখন আমরা ICT আমাদের টাইম থাকবে ওই টাইমের মধ্যে আপনি উপস্থিত থাকতে হবে না থাকলে সেটা হলো আপনি পানিশমেন্ট আসতে পারে যাই হোক বিষয়টা ভিন্ন আপনি হচ্ছে ওটা বাদে মানে টাইম বাদে অন্য কোনো বিষয় যদি বলেন যে আমাদের কোনো বিষয়ে দিক নির্দেশনা আছে বা নোটিশ আছে বা কোনো বিষয় সেক্ষেত্রে আমরা গ্রুপে করতে পারি টাইমের বিষয়টা আমি কখনো মানি না যেহেতু আমি যখন ছিলাম রাজশাহী কলেজে সেক্ষেত্রে আমি কখনো কাউকে ছাড় দিইনি আপাতত হ্যাঁ যাই হোক ক্লাস করছি এর আগে যদিও ICT ব্যাচে 19তম ব্যাচে ক্লাস করছিলাম সমস্যা নাই তো আর কি ওই যে গ্রুপের বিষয়টা বললাম আর কি যে বিভিন্ন কন্টেন্ট আপনি শেয়ার করতে পারলেন বা বিভিন্ন বেসিক কিছু গ্রুপে দিয়ে দিলেন যে এটা উপকার আসবে এই জন্য আর কি বলা হচ্ছিল যে গ্রুপ ক্রিয়েট করার জন্য আচ্ছা মারজানা আপনি বলেন মারজানা রহমান আপনি কোনো সমস্যা আছে কিনা বলেন হ্যালো মারজানা রহমান শুনতে পাইনি হ্যালো আচ্ছা উনি কথা বলছেন না আমরা ইগনোর করি আব্দুর রহিম আপনি কথা বলেন ভাইয়া টাইম শিডিউলে প্রবলেম নাই বাট রাতে না দেওয়াটাই মনে হয় বেটার হবে নামাজ থাকে অন্যান্য কিছু থাকে আমরা নামাজটাকে মেইনটেইন করে তারপরে দিবে চাচ্ছি যদি সময় হয় মনে করেন ইনস্ট্যান্ট প্রতিদিন তো দেব না মাঝে মাঝে হঠাৎ করে মনে করেন যে চেঞ্জ হলো এই আর কি যেহেতু আমাদের জি ভাই দুইটা দিন তো হতেই পারে আচ্ছা যাই হোক আমাদের হচ্ছে যে বিষয়টা হচ্ছে আমরা ল্যাঙ্গুয়েজের বিষয়টা আমাদের হচ্ছে এখানে একটু পরিচয় হয়নি পরিচয় বলতে আমাদের এখানে ICT-তে কোর্স করছি কয়জন আর করিনি মানে আমাদের হচ্ছে বেসিক ধারণা কাকার আশা কাকার না একটু জানতে চাচ্ছিলাম আপনি আপনার হাত তুলেন যে যাদের আছে তাদের হাত তুলেন যে আমি এখানে কোর্স করছি অথবা বেসিক ধারণা না আছে তাহলে বুঝতে পারবো যে
বাকিদের কার কার প্রবলেম সেই বিষয় নিয়ে আমরা হচ্ছে কোন কোন ওয়ে দেখতে পাই কিনা সেটা একটা ভাববো। আমি কোর্স করিনি তবে আমার বেসিক ধারণা আছে। না ভাই আমিও করি না, আমার কোন ধারণা নেই। আচ্ছা আচ্ছা, রাকিবুল ইসলাম, তরিকুল ইসলাম, ট্রেনিং করছেন কি আগে? আর হলো প্রথম বর্ষে একজন বা দুজন আছে, তারা বাদে হচ্ছে মোটামুটি বেসিক জানে। আমাদের বেসিক বলতে হচ্ছে আমরা এক্সেল বুঝি কিনা, মানে এক্সেল বলতে লজিক বুঝতে হবে আমাদের, এটা হলো বিষয় যে আমরা লজিক বুঝি কিনা। আমাদের হচ্ছে আমি মনে করি অনেক পোস্ট করতে চাই ঠিক আছে, কিন্তু আমার পোস্ট কজনে আমার মেমোরিতে ওটা কাজ করছে কিনা, আমি কোন জায়গা থেকে আসি সেটা বিষয় না। আমি হলো মানবিকতে যে কোনো সাবজেক্ট থেকে আসতে পারি, আমি কমার্সে আসতে পারি, আমি সায়েন্স হতে পারি, যে কোনো সাবজেক্ট থেকে হলে সমস্যা নাই। সমস্যা হচ্ছে যে আমি আইটি সেক্টরে এই জায়গাতে আমি লজিক বুঝি কিনা, আমার একটা লজিক আছে লজিকটা বুঝি কিনা। যে মিনিমাম একটা যে সিম্পল গণিত থাকে না, সিম্পল গণিতে যে লজিক থাকে লজিক বুঝি কিনা, যোগ বিয়োগ গুণ ভাগ, একটু জটিল যদি অঙ্ক দেওয়া হয় সেক্ষেত্রে আমি পারি কিনা, মাথায় খেলে কিনা, এটুকু যদি কাজ পাই তাহলে আইটি সেক্টরে আপনি আগাতে পারবেন। আর যদি মনে করেন যে এগুলো না কাজ করে আপনি এক্সেল যদি একটু মনে করেন যে দুর্বল হয়ে যান, সেক্ষেত্রে এক্সেল বিষয়টা বুঝতে হবে আপনি, এক্সেল কিভাবে হিসাব নিকাশ করে, আপনাদের যে কন্ডিশন গুলো থাকে যে ইফ কন্ডিশন বা আরো বেশ কিছু বিষয় আছে যেগুলো মাধ্যমে আমরা হচ্ছে সহজে অনেক অনেক বড় কাজ অল্পতে করি, তেমনি আমাদের প্রোগ্রামিং লাইফে অনেক বড় কাজ বা অনেক বড় কোডিং সিস্টেমটা অল্প কোডিং এ নিয়ে আসে, এই জন্য আমাদের প্রবলেম সলভিং করতে হয়। যাই হোক, এটাই হচ্ছে আমরা হচ্ছে প্রথমে আজকে শুরু করতে চাচ্ছি। এখন গ্রুপ কে খুলতে চাচ্ছি, কে গ্রুপ খুলে আমাকে অ্যাডমিন করে দেন তাহলে হয়ে যাবে। আমি ভাইয়া টাইম ডিউরেশন কতক্ষণ থাকবে? আমরা হচ্ছে মেইনলি চাচ্ছি 2 ঘন্টা থাকতে, আমাদের রাজশাহী কলেজে যেহেতু এটা একটা নিয়ম আছে 2 ঘন্টা করে, 2 ঘন্টার পরে চিন্তা ভাবনা বেশি দিতে পারি না কম দিব সে বিষয় থাকবে, কিন্তু আপাতত 2 ঘন্টা একটা ইয়ে থাকবে, টাইম লিমিট থাকবে 2 ঘন্টার পরে। আমরা সেটাকে সেরকম মধ্যে বৃদ্ধি করলাম যে আমাদের কাজের সুবিধার্থে, আর যেহেতু এই বিষয়ে আমরা অল্প শিখতে হলো সবার থেকে আমরা ফিডব্যাক নেবো। আমরা যে এখানে আছে প্রথম 2-3 দিন 4 দিন পর দেখবো যে কারে পারফরমেন্স ভালো না ভালো, সেক্ষেত্রে আমরা তাদের ক্ষেত্রে তো ডিগনিশন থাকবে, সব বিষয় নিয়ে আমরা হলো কথা বলবো। আপাতত কে গ্রুপ খুলতে চাচ্ছেন, গ্রুপটা খুলে নেন। কে যেন বললেন গ্রুপ খোলার কথা, রোকনুজ্জামান না কে যেন বললেন, ভুলে গেছি ভাই, আপনি তাহলে গ্রুপ খুলে নেন, আমরা হচ্ছে পরবর্তীতে কাজে আগে যাই। প্রথমে হচ্ছে প্রত্যেকে তো পিসি আছে না, ল্যাপটপ অত ডেস্কটপ আসতো না? কথা শুনবেন, যারা যারা কথা শুনছেন না কোন রিমুভ করে দেবো। আমার স্ক্রিন দেখা যায়? জি ভাইয়া দেখেন আমার স্ক্রিনের এখানে, আমার স্ক্রিনের এখানে আমি যদি সার্চ করি, সার্চ করার পর লেখা হচ্ছে নোটপ্যাড, নোটপ্যাড দেখেন তো এভাবে, আপনারা সবাই স্ক্রিন সার্চ করে নোটপ্যাড পাওয়া যায় কিনা সবারটাই দেখেন সার্চ করে, সবারটাই শুনবো আছে কিনা, যেহেতু সবার নেট আছে। আমার হচ্ছে দেখেন আমার নিচে একটা অপশন আছে নোটপ্যাড প্লাস প্লাস, এটা সবাই ডাউনলোড করে আমরা ইনস্টল দিব। নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস প্লাস এর মধ্যে পার্থক্য দেখাবো অবশ্যই, কিন্তু আমরা এটা ইনস্টল দেবো ঠিক আছে। এটা হচ্ছে আপনার বাড়ির কাজ,
বুঝতে পারছেন? Yes. নোটপ্যাড হচ্ছে আমাদের হলো ডেস্কটপ অ্যাপ্লিকেশন, যেমন আমাদের এখানে সার্চ করলে যে কিছু কিছু অ্যাপ্লিকেশন পাওয়া যাবে, যেমন হচ্ছে আপনি হলো পেইন্ট, পেইন্ট একটা ইয়ে পাবেন, অ্যাপস পাবেন, এটা দ্বারা আপনি বিভিন্ন রকম ছবির যে ইয়ে থাকে ছবিগুলো রিসাইজ করতে পারবেন, আপনি কিছু ইনস্ট্যান্ট কিছু ছবি তৈরি করতে পারবেন, ইনস্ট্যান্ট দেখা এখানে করতে কাজ করতে পারবেন, পেইন্ট মানে বিভিন্ন আকারের কাজ এটা এটা তো করতে পারবেন। আমার নোটপ্যাড নাই, স্টিকি নোট আছে। আচ্ছা নোটপ্যাড না থাকলে আপনি নোটপ্যাড প্লাস প্লাস আপনি ডাউনলোড করে নিন। ইউ 7 তো আমার নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে? এখন দেখেন নোটপ্যাড প্লাস প্লাস এটা নোটপ্যাড প্লাস প্লাস এটা এখন যেটা হচ্ছে নোটপ্যাড এবং নোটপ্যাড প্লাস এর মধ্যে পার্থক্য একটু দেখায় যে নোটপ্যাড হলো সিম্পল একটা, সাপোজ আমার একটা কোড আছে, দেখি কোথায় আছে, এটাই মনে করেন ফর্ম ডট এক্সিমেন্ট, দেখুন এই জিনিসটাই নোটপ্যাড এ যাবো, ওপেন উইথ নোটপ্যাড প্লাস প্লাস এ যাবো, এখানে প্লাস প্লাসে দেখেন আমার প্রত্যেকটা হচ্ছে নাম্বারিং আছে, দেখেন 1 2 3 4 5 এবং প্রত্যেকটা ব্লু প্রিন্ট আছে, মানে রেড এবং ব্লু প্রিন্ট, মানে ব্লু দুটো কালার নাই দেখেন তো ব্ল্যাক এর পাশাপাশি, এটা হচ্ছে তারপর সবুজ আছে দেখেন বিভিন্ন কালার না, আমার ইয়ার উপর নির্ভর করবে যে এটা আমার কত কালার হবে, এটা হচ্ছে নোটপ্যাড প্লাস থাকে। একই জিনিস যদি আমি শুধু নোটপ্যাড এ থাকি ব্যবহার করি সেক্ষেত্রে শুধু প্লেন কোনো কালো কালারের বাইরে কোনো কালার থাকবে না, দেখায় আপনাদের একটা নোটপ্যাড প্লাসে এখানে অনেকগুলো ইয়ে আছে, শুধু নোটপ্যাড দেখে এখানে যেটাই যেটাই থাকবে সেটা হচ্ছে আপনার হলো প্লেন থাকবে, এর মধ্যে হচ্ছে কোনো ইয়া থাকবে না যে আমার ব্লু বা রেড বা গ্রিন যে কালার গুলো থাকে কম্বিনেশন, আমাদের যে বিভিন্ন ব্লু পিন তারপরে হচ্ছে রেড পিন গ্রিন পিন এগুলো আলাদা আলাদা কাজ, এই বিষয়গুলো হচ্ছে নোটপ্যাডে থাকে না, নোটপ্যাড প্লাস প্লাস এর বিষয়টা উল্লেখ থাকে এই জন্য। তাছাড়া দেখেন আমাদের সিরিয়াল নাম্বার অনুসারে নাম্বারিং নাই এটাতে, কিন্তু আমরা যখন নোটপ্যাড প্লাস প্লাস যখন নাম্বারিং পাবো অর্থাৎ কোডিং এর ক্ষেত্রে সুবিধাজনক, এটা সবাই ডাউনলোড করবো। আর একটা ডাউনলোড করবো সেটা হচ্ছে দেখেন দেখা আছে ভিজুয়াল স্টুডিও কোড, এটা হচ্ছে আমাদের এইচটিএমএল শিখতে সিএসএস শিখতে জাভাস্ক্রিপ্ট শিখতে বা আরো আপডেট গেলে আমার এই বিষয়টার প্রয়োজন পড়বে, এটা হচ্ছে দেখেন এটা ভিজুয়াল স্টুডিও কোড, সবাই দেখতে পাচ্ছি স্ক্রিন মানে যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে ওই ল্যাঙ্গুয়েজ গুলো আরো অনেক ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে, শুধু এইচটিএমএল সিএসএস বাদেও আরো অনেক ল্যাঙ্গুয়েজ এখানে সাপোর্ট করবে, এটার নাম হচ্ছে দেখেন দেখা আছে ভিজুয়াল স্টুডিও কোড, ডাউনলোড অপশনে যাওয়ার পর আপনি দেখবেন এভাবে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড, এটাতে গেলে আপনি চলে আসবে, এটা এটা প্রথম কাজ যেটা আছে এটাই হলো ভিজুয়াল স্টুডিও কোড, আপনি এটা ডাউনলোড করে নেবেন। Yes. ঠিক আছে, এ হলো আপনাদের হচ্ছে পিসি আবার কনফিগারেশন 32 বিট 64 বিট এই বিষয়টা থাকে, তার যাদের 32 বিট আমার মনে হয় এখানে কারো 32 বিট নাই, যদি কারো থেকে থাকে সেক্ষেত্রে 32 বিটটা ডাউনলোড করে নেবেন, আর বেশিরভাগই এখন 64 বিট ব্যবহার করে সবাই। এটা হচ্ছে বিভিন্ন ভার্সন থাকে মাস 21 ভার্সন মানে মাঝে মাঝে আপডেট নেয়। আচ্ছা সবার কি উইন্ডোজ 10? জি উইন্ডোজ 10 জি ভাই, জি ভাই
উইন্ডোজ 10 আমরা এটুকু দেখতে পাচ্ছি না, প্রথম একদিন বা দুই দিনে একটু আপনাদের একটু সমস্যা হবে, তারপর আস্তে আস্তে আগাতে পারবেন। আমার প্রথম দুই তিন দিন চার দিন আমারও একটু ইয়া লাগে, সময় লাগে আপনাদের বুঝতে, লাগবে আপাতত। আর অন্য ব্যাচ যখন করাতাম তখন ওই দুই চার দিন আগে দেখতাম যে আপনাদের, হ্যাঁ বলেন কিছু বলছেন। আচ্ছা প্রথম দুই চার দিন হচ্ছে একটু সময় লাগে আমারও বুঝতে, যে আপনারা কে কোন লেভেলে, তারপরে হচ্ছে লেভেল অনুসারে আমি তারপরে কাজ করতে পারি, তাতে একটু প্রবলেম হয়। দেখ এটুকু বুঝতে পারছেন না এখন হচ্ছে ভিন্ন। আমরা মনে করেছিলাম যে কার্ড কপি পেস্ট এগুলো সবাই বুঝি, তারপরে ওই বিষয়টা যে কিভাবে পাওয়া যাবে না যাবে সব প্রয়োজনে আমি নোট বা অন্যভাবে কোনো সাজেশন দিব। আপাতত আমরা হচ্ছে একটা সার্চ করি, W3 স্কুল নামে একটা অপশন আছে, লেখাই আছে W3 School.com, এই একটা অপশন আছে। একটা অপশনে আপনারা অবশ্যই সবাই আসবেন, মানে এটা দরকার আসলে। দেখবেন এটা হচ্ছে একটা টিউটোরিয়াল পয়েন্ট, এটা হচ্ছে আপনাকে শিখাবে অনেক ভাবে যে কিভাবে আপনি হচ্ছে প্রতিটা ধাপ কিভাবে শিখবেন, ঠিক আছে? প্রত্যেকে আমি হলো প্রত্যেকের স্ক্রিন দেখবো আজকে, দেখি যদি পারি দেখবো, নাহলে কালকে থেকে সবার স্ক্রিন দেখবো, সবার স্ক্রিনে কেমন আছে, মানে সবাই কাজ করতে পারছেন কিনা, প্রত্যেকে থেকে দেখার পর পরবর্তী ধাপে যাবো। আমার একটা অভ্যাস আছে যে একজন যদি পিছিয়ে থাকে আমি কোনো সামনে আগাই না, সেক্ষেত্রে সবার বিষয় সবাই দেখে আমরা হচ্ছে যেন তাড়াতাড়ি শেষ করতে পারি। লার্ন স্টার্ট লার্নিং এইচটিএমএল নাম, আচ্ছা যাই হোক এখানে ক্লিক করলেই তো দেখা যাবে লার্নিং। আমরা হচ্ছে একটু বেসিক ধারণা নিই, আবার টাইম দিয়ে দিয়েছে যে আর 10 মিনিট পর আবার বন্ধ হয়ে যাবে, আমরা 10 মিনিট পরে আবার সেম লিংকে ঢুকবো, ঠিক আছে? জি ভাই। আমরা বোরিং ফিল করলে অবশ্যই বলবো, তাহলে বিনোদনের ব্যবস্থা আছে, বিনোদন আপনাদের দেওয়াই হোক, আপনাদের দেওয়াই হোক, এই সমস্যা নাই। এখানে দেখেন HTML আছে, দেখেন হোয়াট ইজ HTML, আপনার একটু জানার দরকার আছে, যেটা হচ্ছে মাঝে মাঝে আপনারা বিসিএস বা বিভিন্ন পরীক্ষার মানে সরকারি বা বেসরকারি পরীক্ষা দিতে গেলে এই প্রশ্নগুলো আসে যে হোয়াট ইজ HTML বা HTML ফুল মিনিং কি। দেখেন হাইপার টেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, HTML স্ট্যান্ডস মার্কআপ ল্যাঙ্গুয়েজ ফর ক্রিয়েটিং ওয়েব পেজ। এখানে মার্কআপ ল্যাঙ্গুয়েজ বলতে হচ্ছে ওয়েব পেজ ক্রিয়েট করে সেই ধরনের হলো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? আপনি HTML ছাড়া হচ্ছে আপনি কোনো ওয়েব পেজ তৈরি করতে পারবেন না। ওয়েব পেজের HTML এর আপনি কোনো ট্যাগ লাগবেই, মানে HTML ট্যাগটা লাগবে আপনি। আমি মনে করেন যে কাজ করেছি হচ্ছে বেশ কিছু ইয়াতে, PHP তে কাজ করেছি, তারপর হচ্ছে আবার মানে লারাভেল, তারপরে স্প্রিং ফ্রেমওয়ার্ক বা আরো অন্য ইয়াতে কাজ করেছি। ওয়েবের ক্ষেত্রে অবশ্যই আপনি হচ্ছে HTML লাগে, তারপরে অ্যাঙ্গুলারে কাজ করতে সেখানেও HTML লাগে, মানে HTML হচ্ছে আপনার প্রাথমিক ধারণা, আপনি মনে করেন এটা শেখাই দরকার, আগে শিখতে হবে। তারপরে লেখা আছে HTML ডিসক্রাইবস দ্য স্ট্রাকচার অফ এ ওয়েব পেজ, কি করে হচ্ছে একটা স্ট্রাকচার মানে তো বলছি কাঠামো, কঙ্কাল যেমন নামে থাকে না, মানুষের কঙ্কাল কি থাকে, কঙ্কালে হচ্ছে বিভিন্ন জায়গাতে হাড়, মানে বিভিন্ন মনে করেন যে 206টা সম্ভবত আমাদের হাড় দিয়ে তৈরি আমরা মানুষ, সেক্ষেত্রে আমাদের এই প্রত্যেকটা হাড়ে আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে, তেমনি ভাবে যে স্ট্রাকচারে আছে স্ট্রাকচারে প্রত্যেকটা পার্টের আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। যাই হোক তারপর হচ্ছে পরেটা দেখেন লেখা আছে কনসিস্ট অফ এ সিরিজ অফ এলিমেন্টস, মানে একটা সিরিজ অফ এলিমেন্টস একই ধরনের, মানে একটা হচ্ছে সিরিজ
একই ধরনের কাজ বা একই একই মনোলেভেলের কাজ করে এটা। তারপরে হচ্ছে HTML elements tell the browser how to display the element, কিভাবে হচ্ছে আপনি ব্রাউজারে এটা ডিসপ্লে করবে। HTML elements দিয়েছে, বলে দেয় যে the browser how to display the content, content গুলো কিভাবে ডিসপ্লে করবে সেই বিষয়টা বলে দেয়। আরটা হচ্ছে HTML elements label price of content such as text is a HTML, this is a paragraph. আচ্ছা এখন হচ্ছে আমরা একটা কাজ করি, সবার কি নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করা হয়েছে না আছে কোনটা? ফোন বাজছে তার ফোনটা সাইলেন্ট করেন, এটা হচ্ছে আমার নোটপ্যাড। নোটপ্যাডে হচ্ছে আমরা একটা কাজ করি, HTML HTML আবার ইয়ে আছে, ডবল আছে। আমি এখানে লিখছি অন্যভাবে লিখলে অন্য কোথাও কোড এসে, যেমন আমি হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড দিলাম অন্য কোড দিলে আমি হচ্ছে শুধু HTML লিখলে HTML নিচে ট্যাগটা চলে আসবে, এই নিচে লেখাটা আমার লিখতে হবে না। এটা হচ্ছে HTML মূল ট্যাগ, বুঝতে পারছিস? মূল মানে রুট, আমার রুট বুঝে? হ্যালো, বুঝি। জি ভাই, রুট হচ্ছে সবার উপরে, মানে মনে করেন গাছের একবারে সর্বোচ্চ যে চূড়া সেটা হচ্ছে মনে করেন ধরে নিলাম রুট, এর নিচের অংশটুকু বা ভিতরের অংশটুকু ইয়ে করি আমরা একটা মনে করেন গাছের ফুটার থেকে এবার হেডার পর্যন্ত অর্থাৎ নিচ থেকে মানে পা থেকে মাথা পর্যন্ত একটা ইয়ে ধরলাম, এই HTML ধরলাম। ভিতরে দুইটা পার্ট, একটা হচ্ছে মাথা, মানুষের একটা মাথা থাকে না, আর একটা হচ্ছে বডি। তাহলে আমরা হচ্ছে আমি হোয়াটসঅ্যাপ নিয়ে হোয়াটসঅ্যাপ তার ওকে জানা কথা বলছেন, প্লিজ সাইলেন্ট করেন কথা বললে। হে আমরা যেটা করব সেটাকে আমরা হচ্ছে ট্যাগকে ক্লোজিং করব, হেড আছে না, আরটা হচ্ছে বডি, আমরা এই দুটাই নিলাম। ওকে, তাহলে আমাদের হচ্ছে এস্টিমেট নেওয়ার পরে আমাদের কি করলাম হেডার, আরটা কি বডি, বডিটাকে ক্লিয়ার করলাম গ্যাপ করি, আর এটা আচ্ছা হেডার একটু গ্যাপ করে রাখেন বোঝা যায়। আচ্ছা এটুকু কাজ হচ্ছে আমার হেডার, মানে এটা আমার মাথা আমাকে, ঠিক আছে। হেডারের কাজ হচ্ছে আমরা হচ্ছে যে কাজটা করবো বড় করে হেডারের কাজটা হচ্ছে যে আমি যেটুকু কাজ করছি মানে আমার হেডার যে কাজটাই করবো সেটা হচ্ছে আমার হেডিং এ আসবে। হেডিং বলতে কি আসবে, হেডিং বলতে আমাদের দেখেন আমি যখন যে ব্রাউজার সার্চ করছি না, ব্রাউজার সার্চ করার সময় উপরে নাম লেখা যাচ্ছে না, এই যে উপরে HTML টিউটোরিয়াল এসে তারপর এখানে ফেসবুক ফাইভ ফেসবুক তারপরে দেখেন কন্টাক্ট ইনফরমেশন দেখা যাচ্ছে না, এই উপরে অংশটা, এই উপরে অংশটাই হচ্ছে আপনার এই হেডার, উপরে যেগুলো দেখা যায় অর্থাৎ আমাদের হচ্ছে হেডার মানে সব উপরে অংশ। আর বডি বলতে আমরা সেই জিনিসটা বোঝাবো, বডি হচ্ছে যে আপনি যেগুলো দেখতে পাবেন ওয়েবসাইট, ঠিক আছে, আপনি কাজে যেগুলো ব্যবহার করতে পারবেন। তাহলে আমাদের হেডার এবং ফুটার বিষয়টা একটু ধারণা হয়েছে দাদা আমাদের, তারপর আমার কাজ বলবেন। তাহলে হেডারের কাজ কি, হেডার মানে হচ্ছে দেখেন এখান থেকে একটা ইয়ে নিন, কপি করে নিন, এত কষ্ট করে লেখার কি দরকার, এটা মনে করেন টাইটেল দিলাম একটা, টাইটেল না একটা হচ্ছে প্রত্যেকটা একটা নাম থাকা দরকার তাই না, সাপোজ এটাতে আমি নাম দিয়ে দিলাম
কি নাম দেব বলেন আজকে দিই ওয়েব ওয়েব ডিজাইন বেস আগে ব্যবহারিক দেখি তারপরে না কথা বলি এখানে হচ্ছে এখানে একটা বিষয় সবসময় মনে রাখতে হবে যে আমি যে নামটা লিখছি নামটা যেন কারেক্ট হয় HTML হেড বডি H1 বা যেটা লিখছি দেখেন প্রত্যেকটার HTML দেখেন এটা হলো ওপেনিং ট্যাগ এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ ক্লোজিং ট্যাগ এর আগে দেখেন স্ল্যাশ চিহ্ন দেওয়া আছে তাই না একটা স্ল্যাশ দেওয়া আছে এটা হচ্ছে ক্লোজিং ট্যাগ তারপর হেড হেড এর ক্ষেত্রে দেখেন এটা যখন আমি ক্লোজিং করছি তখন একটা স্ল্যাশ চিহ্ন দিয়েছি তার আগে বডি এর ক্ষেত্রে একই রকম এই জিনিসটা আপনারা করবেন এটাতে দেখেন বডি তো একরকম ক্লোজিং টাইটেলও দেখেন ক্লোজিং আছে H1 এও দেখেন ক্লোজিং আছে দেখতে পাচ্ছেন এই ক্লোজিংটা সবাই মেইনটেইন করব প্রথম দুই দিন তিন দিন ভাই আমার স্টিকি নোটস আছে নোট আছে তো না নোটপ্যাড আছে দেখেন নোটপ্যাড মানে স্টিকি নোটস আচ্ছা ওটা নোট থাকলে হবে নোট দিয়ে কাজ করবে সমস্যা নেই আচ্ছা যেটা দিয়ে যে কাজ করেন সমস্যা নাই এখন হচ্ছে যে কাজটা এটা কি সবাই লিখতে পারছে না আর দুই একাত মিনিট দেরি করছো একটু ভাইয়া আচ্ছা দেরি করছি সবাই এটা লেখি লেখার পরে আমরা হচ্ছে এটা নামকরণ করবো সেভ করার জন্য আমরা অবশ্যই ফাইল সেভ করতে পারতাম অফিস মানে ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এই জন্য ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট এর বিষয়ে বলতাম যে ওখানে হচ্ছে আমাদের অনেক কিছু বিষয় জানা থাকে যেটা অন্য সময় কাজের ক্ষেত্রে ব্যবহার করা হয় যখন আমি এখানে ফাইল দেখেন অপশন আছে এই অপশন যখন যাবো তখন দেখেন আমাদের এখানে সেভ অপশন আছে দেখেন ওপেন সেভ সেভ অ্যাজ তাহলে এখানে সেভ অ্যাজ করতে পারি সেভ করতে পারি তো আমরা এখানে সেভ অ্যাজ করতে পারি আপাতত সেভ অ্যাজ করলে কি করবে দেখেন এখানে হচ্ছে দেখতে পাচ্ছ সবাই জি ভাই কয়জন আছি আমরা এখন দেখেন এখানে হচ্ছে সবার সবাই আসছে 11 জন তিনি লিখছিলেন তিনি যারা লেখা হয় তারা পাশে লেখেন এবং কথা শুনেন দুটাই হবে একসাথে সবার লেখা হলে বলবেন হ্যালো আমার হয়েছে ভাই আচ্ছা আচ্ছা হয়েছে ভাই সুদা হয়েছে ভাই আর এক মিনিট কি ভাই হয়েছে আচ্ছা দেখো তারপর হচ্ছে আব্দুর রহমান আব্দুর রহমান আপনার হয়েছে জি ভাই হয়েছে আচ্ছা দিনার হয়নি তা দেখি এর মধ্যে আমাদের দেখেন এখানে টি এক্স আছে না
TX মানে TX হিসেবে থাকবে এটা docs হিসেবে আমরা তো এক্সটেনশন জানি যে এটা হলো TX মানে শুধু TX হিসেবে থাকবে এখানে যদি docs থাকে সেই ক্ষেত্রে ডকুমেন্ট বলতে ওয়ার্ড ফাইলে থাকবে যদি xls থাকে xlxs যদি থাকে তাহলে doc ইয়া থাকবে এক্সেল হিসেবে থাকবে তারপরে হচ্ছে আপনি যদি এখানে পাওয়ারপয়েন্টে জেনে আলাদা একটা ইয়া আছে PPT যদি থাকে তাহলে পাওয়ারপয়েন্ট হবে তা আমরা হচ্ছে একই ক্ষেত্রে যখন আমরা লাস্টে এক্সটেনশন ডটের পর যেগুলো থাকে সব এক্সটেনশন এক্সটেনশন যদি CSS থাকে তাহলে CSS যদি PHP থাকে PHP জাভা থাকলে জাভা যদি HTML থাকলে HTML তা আমরা যেহেতু এটা HTML শিখছি সেই ক্ষেত্রে আমরা HTML দেব তাহলে এখানে দেখেন অল ফরম্যাট ক্লিক করলাম ক্লিক করার পরে একটা নাম দেব কি নাম দেব সাপোজ এটার নাম একটা দিই ডেমো দিই আচ্ছা ডেমো ডট HTML HTML ঠিক আছে ডেমো ডট HTML দেওয়ার পর এটা কোথায় দেব ইয়া করব আমরা সিলেক্ট করব আমরা ডেস্কটপে আবাউট রাখি তাহলে ডেস্কটপে অথবা অন্য যেখানে ইচ্ছা রাখবো তারপর ডেস্কটপে রাখলাম ডেস্কটপে যখন রাখবো আমার যে ব্রাউজারটা আছে যে আমার ব্রাউজার ডিফল্ট ব্রাউজার আমার এখানে এই ব্রাউজারটা আছে আমি ডিফল্ট ব্রাউজার আমি যদি ক্রোম রাখি ক্রোমে যাবে আমি মোজিলা ফায়ারফক্স ডিফল্ট ব্রাউজার হিসেবে করা থাকে ওটা যাবে ইন্টারনেট এক্সপ্লোরার যদি ডিফল্ট ব্রাউজার রাখা সেটা যাবে তা আমার এখানে আপাতত ইন্টারনেট এক্সপ্লোরের মতো ইগোল আছে এটা এখানে যাবে এখন এটা ক্লিক করলাম demo.html ক্লিক করলাম এটা সবার আমি আশা করছি সবার লেখা হয়ে গেছে আমি আমার ইয়াতে যাচ্ছি পেজে দেখেন demo.html আছে দেখেন দেখা যাচ্ছে হ্যালো জি ভাইয়া দেখা যাচ্ছে দেখেন demo.html আমার ডিফল্ট ব্রাউজার হিসেবে ক্রোম করা আছে এই ক্রোম হওয়ার জন্য এটা আসছে আমার যদি মজিলা ফায়ারফক্স থাকতো তাহলে মজিলা ফায়ারফক্সের মতো এরকম চিহ্ন আসতো যদি আমার এটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর থাকতো তাহলে সেটা অথবা অন্য কোনো ব্রাউজার থাকতে ওই ব্রাউজার আইকনটা শো করবে ঠিক আছে যেটা ডিফল্ট ব্রাউজার হিসেবে রাখা আছে ব্রাউজার এটা যেহেতু আমরা ব্রাউজারে কাজ করবো সেক্ষেত্রে ব্রাউজার আইকনটা এখানে আসবে এটুকু বুঝতে পারছি এখন দেখেন আমরা এটা ওপেন করব ওপেন করি এই দেখেন এইখানে ওপেন যখন করছি তখন দেখেন এইখানে কি আসছে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট লিখছিলাম উপরে আর রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট লিখছিলাম তাই না একবার দেখি আমাদের পুরে কি কি লিখছিলাম দেখেন এখানে দেখেন আমার হচ্ছে টাইটেল টাইটেল বলতে আমার হচ্ছে হেডার উপরে থাকবে এখন দেখেন এখানে উপরে কি আছে তাই উপরে এটা না দেখেন তো ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট মেল আছে নাকি আচ্ছা এটা ছোট করি একটু দেখা যায় দেখেন তো আমার এখানে ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এখানে ক্লিক করলে তাই আসতেছে আমার রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট রাজশাহী কলেজ আইসিটি প্রজেক্ট ঠিক আছে তাহলে হেডারের কাজ আর ফুটারের কাজ আমরা বুঝতে পারছি বুঝতে পারি না পারে সবার থেকে শুনবো বলতে আমি কারণ বুঝতে পারছি সবার থেকে শুনবো হেডারের কাজ কি ফুটারের কাজ কি আমাদের এখানে হচ্ছে HTML এর হচ্ছে দুইটা পার্ট মেইনলি দুইটা পার্ট একটা হচ্ছে হেডার আর একটা হলো বডি হেড এবং বডি মানে আমাদের একটা মানুষে যেমন মাথা আছে এবং বডি আছে তেমনি HTML এবং মাথা এবং বডি দুইটা অংশ আছে মাথার কাজ হচ্ছে মাথা হলো সবকিছু মেমোরাইজ করবে সবকিছু সে হচ্ছে মেমোরির মধ্যে রাখবে তার অন্য কোনো কাজ না আর বডির কাজ হচ্ছে চলাফেরা করবে অন্যান্য যেগুলো কাজগুলো আছে সেগুলো করবে এখানে বডির কাজ হচ্ছে যে এটা আপনি দেখতে পাবেন আর মগজের ব্রেনের কাজ আপনি দেখতে পাবেন না ঠিক আছে ব্রেনের কাজটা হচ্ছে সিকোয়েন্সের ব্রেন একটা আছে এখানে কি নাম আছে নামটা দেখা যাচ্ছে খালি ভিতরে কি কারুকার্য আছে সেটা আমরা দেখতে পাচ্ছি না এখন যেহেতু এই কাজটা হলো এখন সবার হচ্ছে একটা কাজ করবে একই জিনিস
যে আমাদের একটা জিনিস আছে এখানে দেখেন এইচটিএমএল না এই জিনিসটা কপি করব কপি করার পর এখানে পেস্ট করব আর পাঁচবার 1 2 3 4 5 পাঁচবার কপি করলাম ঠিক আছে কপি করার পর এইচটিএমএল এখানে h1 ছিল h2 লিখব h2 এখানে ক্লোজিং হিসেবে h2 লিখব H3, H4, H5, H6, H7. এখন হচ্ছে এটা আমাকে সেভ করবো আবার সেভ করে দিলাম দেখেন আমি যখন এতে নাম দিয়েছিলাম ডেমো এইচটিএমএল এখানে নামটা চলে আসছে ডেমো ডট এইচটিএমএল এবং এটা যেহেতু সেভ করছি আমি এটাকে যদি রিফ্রেশ করি তাহলে আমার এটা চলে আসবে এখানে আমি যে ছয়টা আইয়াছিল চলে আসবে দেখেন তাহলে আমাদের এখানে এইচটিএমএল হচ্ছে ছয়টা এইচ ট্যাগ আছে ছয়টা এইচ ট্যাগ আছে ট্যাগ বলে এটাকে প্রত্যেকটাকে এই ছয়টা এইচ ট্যাগের মানে এইচ এইচ ওয়ান যাই থাকবে তার সবচেয়ে বড় থাকবে টু এবং সিকোয়েন্স অনুসারে বড় থাকবে এবং এইচ সিক্স যেটা থাকবে সবচেয়ে ছোট একবার আর এইচ সিক্স যেটা থাকবে সেটা কিছুটা হচ্ছে প্যারাগ্রাফের মতো প্যারাগ্রাফটা পরে দেখাচ্ছে এটা আগে দেখে নিলাম আচ্ছা এটা সবাই পারছি নাকি সেটা আগে শুনি আচ্ছা এটুকু সবার দেখবো আগে এখন হচ্ছে আমার স্ক্রিন সব শেয়ার অফ করলাম আপনাদের দেখবো এখন হচ্ছে তরিকুল ইসলাম আপনার কি হয়েছে এটা কথা শোনা যায় না আনমিউট করেন প্লিজ ভাই আমি করতেছি মানে ফোনের মাধ্যমে জুমে অ্যাড আছে আর হচ্ছে আচ্ছা আচ্ছা কাজ করে আপনি দেখান যদি হয় তাহলে আমি ওই ফোনের মাধ্যমে ইয়া দেখাবেন তাও ঠিক আছে কিন্তু পিসিতে যদি নিতে পারেন তাহলে ভালো হয় আচ্ছা যাই হোক আপনি এটা সেভ করে হচ্ছে আপনি ব্রাউজারে দেখাবেন ওখানে দেখালে আপনি ব্রাউজারে দেখাবেন রুকুন জামান এটা হয়েছে রুকুন খান হয়েছে তারপরে হচ্ছে তো তার আপনি একটা হাত হ্যান্ড রাইজ করছেন আপনারা দেখ বলেন আপনি শুনি তোতা হোস্ট ডিসেবল পার্টিসিপেন্ট স্ক্রিন শেয়ারিং আপনার হয়েছে কি না ইয়ে স্ক্রিন শেয়ার দিও পারমিশন চাচ্ছে না আচ্ছা হ্যাঁ পারমিশন দিলাম আপনি ইয়ে করেন সবাইকে পারমিশন দিতে আপনারা সবাই শেয়ার করতে পারবেন হ্যাঁ হয়েছে থ্যাংক ইউ ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট আচ্ছা আপনি একটা স্ক্রিন শেয়ার অফ করেন অন্যজন তার দেখি আপনি তো চারটা দিয়েছেন পাঁচটা দিয়েছেন ছড়া দেননি আর যাই হোক আপনি আরেকটা দিয়ে নেন সমস্যা নাই অন্যগুলো অন্যদের দেখি আমরা এখন হ্যালো তিনশা কি আমি অফ করে দেবো নাকি ভাই আপনি অফ করে দেন আচ্ছা ঠিক আছে এবার হচ্ছে মারজানা রহমান আপনি একটা স্ক্রিন শেয়ার করেন দেখি আপনি স্ক্রিন হাই আমার দেখি অবস্থা আল্লাহ জানে বুঝতে পারিনি হচ্ছে না স্ক্রিন শেয়ার অন্য কেউ শেয়ার করছে মানে তাও স্ক্রিন শেয়ার করেন অন্য কেউ শেয়ার করছে ওই জন্য হচ্ছে না কি শেয়ার হচ্ছে না বুঝতে পারিনি আসলে আচ্ছা সেভ অ্যাজ এ ক্লিক করেন
ক্লিক করছেন এখন হচ্ছে এখানে নিচে এটা টেক্সট ডকুমেন্ট না জি ভাই টেক্সট ডকুমেন্টে ওখানে ক্লিক করেন সেটা দিছেটা নিচে নিচে নিচেটা হ্যাঁ ক্লিক করে একটা অল করেন অল অল ফাইলস হ্যাঁ এবং উপরে এখন এতে ফাইল থামেন থামেন ফাইল নেম লেখেন ফাইল নেম এটা ডেমো লেখেন ফাইল নেম নিচে এখানে ফাইল নেম হ্যাঁ demo.html ডেমো ডেমো অথবা আপনি নামও লিখতে পারেন .html ml এখন সেভ করেন থামেন দেন পুরো দেখেন ডকুমেন্ট এতে ডেস্কটপে ক্লিক করেন এখানে সেভ করছেন ওটা আচ্ছা আপনি এতে ডকুমেন্টে যান এবার আপনি ডকুমেন্টে ও আচ্ছা এখানে না এখানে না আপনি এতে যান ওই যে ডেস্কটপে যান তাকে ডেস্কটপে যান আচ্ছা আমাকে পারমিশন দেন আমাকে পারমিশন দেন আপনি আমাকে পারমিশন দেন আমি করে দিচ্ছি আমি কিন্তু আপনি পারমিশন দিতে দেখেন এবার হচ্ছে দেখেন আমি দেখাচ্ছি স্ক্রিন শেয়ার আপ করে আছেন আদে এবার আছেন আপনি কি মোবাইল আছেন নাকি না ভাই ল্যাপটপে আমি স্ক্রিন শেয়ার আপ করলাম এই হচ্ছে না কেন বন্ধ হচ্ছে না কেন আমার ভাই আমার মনে হয় ওনার স্ক্রিন শেয়ারের উপরে একটা আইকন বার আছে ওখানে দেখতে পারেন ও আচ্ছা এটা হলো এটা ফিট করা আছে উইন্ডোজ অরিজিনাল সাইজ তো এটা দেখি আপনার পিসি হ্যাং হয়ে আছে নাকি না তো ভাইয়া ঠিকই আছে সব আমার তো চলছে আপনি হচ্ছে ডেস্কটপে যান ডেস্কটপে মানে আপনি এখানে আছেন ডেস্কটপে যান আপনি ডেস্কটপ মানে আপনি বুঝেন না মেন ইয়াতে ফ্রিজ হয়ে আছে আপনি এটা ফ্রিজ এটাকে মিনিমাইজ করেন আচ্ছা আপনি হলো ইয়া করেন ওই শেয়ার অফ করে আবার ইয়া করেন অন করেন আবার দেন একজনটা দেখলে অন্যজনটাও তাড়াতাড়ি হয়ে যাবে বোঝা যাবে তাহলে শেয়ার হচ্ছে কি আবার শেয়ার দেন সমস্যা এবার আসছে এবার হচ্ছে আপনি এই যে ইয়াতে যান ডকুমেন্টে যান ডকুমেন্ট এতে যান একটা ডকুমেন্ট হ্যাঁ এখন ডেমো ডট আছে ডেমো ডেমো হ্যাঁ এরকম ডেমো ক্লিক করেন ক্লিক করেন এটা ক্লিক করেন আপনি ডিফল্ট হিসেবে ইয়া আছে মজিলা ফায়ার প্রপস আছে তাই জন্য এটা আচ্ছা এইখানে ওপেন দিস ফাইল এটা ওখান থেকে করব ফায়ারফক্স থেকে না গুগল ক্রোম থেকে করব আপনি ফায়ারফক্স থেকে না গুগল যেটা ভালো সেটা দিয়ে করেন সমস্যা নাই হ্যাঁ আসছে আসছে ভাইয়া এখন আপনাদের সমস্যাটা কি বলবো আপনি যখন স্ক্রিন শেয়ার করছেন ঠিক আছে তখন আপনি একটা জায়গা ক্লিক করছেন স্ক্রিন শেয়ারটা আগে অফ করবেন ঠিক আছে অফ করেন স্ক্রিন শেয়ার অফ করেন আবার একটু শিখে দিই একটু কাজে লাগবে স্ক্রিন শেয়ারটা অন করার সময় আপনি যেখানে প্রথমে আছে দেখুন এই কোণায় যে জায়গাটা আছে সেই জায়গাতে রাখা অবস্থা আপনি শেয়ার করবেন তাহলে সবগুলো পেজ শেয়ার হবে তাছাড়া অন্য পেজ শেয়ার হবে না এমন হচ্ছে আপনি শেয়ার করছেন আমরা কেউ দেখতে পাচ্ছি না একটা পেজ ছাড়া বুঝতে পারছেন আপনি স্ক্রিন শেয়ার করে ওই যেখানে আছে শুধু শেয়ারে ক্লিক করবেন এতে ক্লিক আলাদা ভাবে পেজে ক্লিক করার দরকার নাই পুষ্পারানি হয়েছে রাজশাহী আপনি তো খালি দুইটা লিখছেন তিনটা ইয়ে লিখছেন আরো লিখবেন একটু আর হচ্ছে আপনি হচ্ছে উপরে যে হেডারটা আপনি দেখেননি হেডারটা লেখার সময় ভুল হয়েছে আপনি ইয়ে জান কুড়ে জান তো কুড পুষ্পারানি না পুষ্পা হ্যাঁ পুষ্পারানি আপনি ইয়েতে যান কুড়ে যান ভাই একটা সমস্যা আমার তো পিসির সাথে মানে আমি তো ফোনে কানেক্টেড আছি আর পিসিতে আমার নেট কানেকশন নাই আচ্ছা পিসিতে যে নেট কানেকশন নাই পিসিতে কাজ করে আপনি মোবাইলটা ছবিতে দেখান
আচ্ছা পোস্ট করা নেই, হ্যাঁ আপনি যে ভুলটা হয়েছে সেটা হচ্ছে একটু ইয়া করেন, ছোট করে মিনিমাইজ করেন, হ্যাঁ হেড, এখন হচ্ছে হেড হেড এখানে এইচটিএমএল টাইটেলটা আপনি ইয়া করেন, টাইটেলটা কমপ্লিট করেন, টাইটেল 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 কি ডবল উদ্বান হয়, আচ্ছা আমাকে পারমিশন দেন, এক মিনিট আমাকে পারমিশন দেন, পারমিশন দিয়েছেন, ওকে করেন তাহলে, ওকে আপনি আপনি হাত দেন না, আমি একা কাজ করতে পারি, সবাই একটু দেখে নেবেন যে এটা হলো কি ভুলটা করছে, আপনার সমস্যা নাই এখানে গিয়ে করে টাইটেল হেড বডি, কলেজের নাম বড় হাতে লিখবেন সবসময়, এই জিনিসটা কোনো ভুল ধরবে কলেজে বা যে কোনো জায়গায় গেলে এগুলোই ভুল ধরে, এটুকুই সেভ করে দিলাম, বাজারে যান, রিফ্রেশ করেন, এখন দেখা যাচ্ছে না ওয়েব ডিজাইন ডেভেলপমেন্ট দেখা যাচ্ছে, তো আপনি হচ্ছে একটা কাজ কমপ্লিট না করেন ওই জায়গাতে ভুল, এখানটাও এরা মানে এইচটিএমএল অনেক ভদ্র ওই জন্য কিছু করছে না, তাছাড়া কিছু কিছু ওই ল্যাঙ্গুয়েজ আছে আপনি যদি ভুল করেন একটা ধাপও বাড়াতে দেবেন, যেমন জাভাস্ক্রিপ্ট আছে আপনি পেজটা আটকায় দিবে একবারে ব্লক করে দিবে, মানে হ্যাং করে না হ্যাং এর মতো করবে, ওই জন্য কাজ করার সময় সবসময় দেখবেন যে আমি কোথায় ঠিক করছি আর কোথায় ভুল করছি, এই ভুলটা হচ্ছে এখানে শতভাগ ভুল করলে আপনি সবসময় সাকসেস, আর আপনি যদি 0.001% যদি ভুল করেন সেক্ষেত্রে আপনি কোনো ফেলার হয়ে যাবেন, সেই জন্য সবসময় সাবধানতা অর্জন করবেন অবলম্বন করবেন, আচ্ছা আপনি স্ক্রিনশট অফ করেন, ধন্যবাদ আপনি ট্রাই করছেন, ক্যামেরা ব্যাক করব কি করে, ব্যাকে ওখানে ক্লিকে অপশন আছে ব্যাক করা যায়, আপনি ওখানে ওপেন ওটাকে ব্যাক করে দেখেন, মেইনটাই ব্যাক করে দেখাতে পারেন, পারেন না জি ভাই, আমার এইরকম আসছে, আচ্ছা আমি একটু ভিউয়ার ইয়া দিয়ে দেখান, আপনি সম্পূর্ণ লেখেন এই জন্য, এটা আসলে আপনি হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাসটা এখন ডাউনলোড করে নেন, একটু পরে ডাউনলোড করে নেন, হ্যাঁ আচ্ছা ভাই আমি পিসিতে ডাউনলোড করে নি তারপরে হচ্ছে, আচ্ছা নোটপ্যাড প্লাস প্লাস ডাউনলোড করেন, আর মোবাইলে আপনি ল্যাপটপ কি ইয়াতে আছেন, আপনি ওয়াইফাই আছেন না ইয়াতে আছেন, মোবাইল নেট, মোবাইল নেটে আছি ভাইয়া, আচ্ছা মোবাইল নেট থেকে কিন্তু ওই ল্যাপটপে এবং ডেস্কটপে দুটাতে নেটওয়ার্ক ব্যবস্থা করা যায় জানেন এটা, জি ভাইয়া কানেক্টেড করে করা যায় জানি, আচ্ছা ওই ওইভাবে কানেক্ট করে দরকার ইয়া করেন সমস্যা নাই, আপনি কাজ করেন, আর হচ্ছে এস্টিমেটটা একটা পুরোটাই লিখবেন অল্প লিখছেন এই জন্য সমস্যা, পুরোটা না লিখলে কাজ হবে না, মানে আপনি কোন প্রত্যেকটা ট্যাগের হচ্ছে আপনি ইন্ডিং লাগবে, ইন্ডিং ছাড়া কিন্তু ওটা কাজ করবে না, যেমন এস্টিমেট আপনি ইন্ডিং করেন নি বডিটাও ইন্ডিং করেন নি, ঠিক আছে জি জি আচ্ছা ভাইয়া, আচ্ছা ঠিক আছে ধন্যবাদ, আপনি হচ্ছে স্ক্রিনশট অফ করেন, মানে আচ্ছা সরি স্ক্রিনশট দেন নি, আর কি আছে, রাত দেখা হয়নি, রাকিবুল ইসলাম তো এটা দেখছি,
আপনার কি মোবাইল আছেন নাকি ভাই? ভাই আজকে তো মোবাইল আসেনি, আমি একদিন থেকে ল্যাপটপে থাকবো। এই যে দেখা যাচ্ছে কি? দেখা যাচ্ছে, আমাদের এখানে বিভিন্ন এজের আছে, আমাদের হচ্ছে ফার্স্ট ইয়ার থেকে শুরু করে মাস্টার্স আছে, সেই জন্য আমাদের হচ্ছে সবকিছু মেনটেন করা লাগবে, মানে ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত আছে, সেক্ষেত্রে আমরা সবাইকে নিয়ে কাজ করব। তাহলে কার দেখা হয়নি? রুকনুজ্জামান হয়েছে। আচ্ছা পরবর্তী ধাপে যাবো তাহলে আমরা। ও ফারা দিবা আপনি দেখা হয়নি, আপনার কাজ হয়েছে কি? আপনার মোবাইলে এত ফাঁকিবাজ মানুষ কমে গেল, সরাসরি ল্যাপটপ ইয়াতে আসবেন, পিসিতে আসবেন, পিসির কাজ কি আর মোবাইল দেওয়া হয় ভাই? আমি দেখতে পাচ্ছি না ভালো করে। ও আপনি এটা কো দেখতে পাচ্ছি না, দাঁড়ান দাঁড়ান এক মিনিট, আমি হচ্ছে আমি আসি ওয়াইফাই এর তো সমস্যা, এখানে তো ওয়াইফাই এর ইয়া নাই, এজন্য ফোন থেকে করা লাগছে। আচ্ছা আচ্ছা, আপনি তো ইয়া হয়নি, আপনি হলো প্রবলেম কি একটু বলেন, যদি মাইক একটু ইয়া করেন, অডিও একটু ইয়া করে আনমিউট করে আপনি কথা বলেন একটু। ফারা দিবা জি ভাইয়া, আপনি হচ্ছে ওই ইয়াতে দেখান, ব্রাউজারে দেখান, ব্রাউজারে আপনি কি অসংখ্য ধন্যবাদ সবাইকে দেখানো হয়েছে না কারো বাকি আছে ভাইয়া আমি করছি কিন্তু হয় না ব্রাউজার ওপেন করছি তখন আপনি স্ক্রিনশট করেন আচ্ছা এটা রাকিবুল দিয়েছে আমি দেখি আপনি রাকিবুল এটা ও ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট এস টিম এল এস টিম আপনি ইয়া করেন ওই ফাইলে যান, ফাইলে যায় সেভ করে ফাইল, আমাকে পারমিশন দেন। আমার মনে হয় ভাইয়ের কানেকশন লস, মানে কানেকশন লস্ট হয়ে গেছে।
স্যার কোনটা ট্যাগ আর কোনটা আমরা বুঝতে পারছি না ভাই, এখন শুনতে পারলাম না। এবার আমি আসলে ইয়ে হয়ে গেছে, মিউট ছিলাম, বুঝতে পারিনি, কথা বলতেন আপনারা শুনতে পাচ্ছেন। যাই হোক, এইচটিএমএল এবং হচ্ছে এই যে আবার টাইম আসলো নাই, আবার 10 মিনিট পর আবার ইয়া হবে, বন্ধ হয়ে যাবে, সমস্যা নাই, বন্ধ হবে। ওয়েব ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট, এই যে এখন হচ্ছে আপনি ইয়ে করেন, এখানে ইয়ে করি ভাইয়া, যখন সেভ করব এটা তখন স্যার ভাইয়া হচ্ছে টেক্সট ডকুমেন্টস ওইটা বলে তো সেভ করব, তাই না? হ্যাঁ হ্যাঁ, টেক্সট ডকুমেন্ট হিসেবে, টেক্সট না, ওখানে এইচটিএমএল দিবেন, এইচটিএমএল। এই রাকিব আপনি এর ইয়া করেন তো, এটা এখান থেকে ব্রাউজারটা সরান, আপনি ইয়াতে আছে তো, ডেস্কটপে আছে তো, দেখতে পাচ্ছেন না? এখানে আপনি আসছে রাকিব নামে, এখানে ক্লিক করেন, আপনি এতে যান যে ক্রোম ক্রোমে অথবা ইয়েতে ফায়ারফক্স এ যেতে, আর ওটা হচ্ছে ডিফল্ট করা যায়, ওটা আমি দেখাবো একটু পরে, আসে না? এখন হচ্ছে আপনি ট্যাগ বলছেন, আচ্ছা সবার হয়েছে কি? আপনি স্ক্রিন শেয়ার অফ করেন, বাকি বাকি গুলো করেন। হ্যালো, সবার সাথে কথা বলতে চাচ্ছি, সবার হয়েছে? জি ভাইয়া। এমন কারো আছে যে হয়নি এখনো? কার হয়নি? আপনার হয়নি? মারজানা হয়েছে তো দেখালাম যে। আচ্ছা কার হয়নি সেই? ভাইয়া আমারটা স্ক্রিন শেয়ার দিতে চাইছিলাম। দেন দেন, সমস্যা নাই, দেখি একবার, দেখে প্রথম দিন তো বা প্রথমে একটু দেখে নি, তারপর হচ্ছে আমরা বুঝতে পারবো যে এইচটিএমএল ট্যাগ, এরপর হচ্ছে আমরা পরবর্তী ধাপে যাবো, আমরা হচ্ছে একটা পেজ কিভাবে তৈরি করে সেই বিষয়টা দেখবো, আমরা চাই হলো প্রত্যেক একটা একটা নিজস্ব। ভাই আমারটা কি হইছে? হ্যাঁ হইছে, ধন্যবাদ, স্ক্রিন শেয়ার অফ করেন। ঠিক আছে, ভাই আমার হয়নি। কার হয়নি? নাম কি? ভাই ইনস্টার, স্ক্রিন শেয়ার অফ করেন। দেখাচ্ছেন তো সেজন্য পুরো দেখা যায়। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। আচ্ছা দেখো, HTML হেড টাইটেল ঠিক আছে, মানে ঠিক আছে, বডি বডি তে ট্যাগ ট্যাগ, হ্যাঁ এটা ইয়ে করেন, ফাইলে সেভ করেন, সেভ করছেন? এই তো ভাই যখন সেভ করছি, সেভ করেন, সেভ করেন, সেভ করেন। হ্যাঁ এই দেখেন, নিচে আসে, নিচে 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 নিচে, এখানে ক্লিক করেন, হ্যাঁ ওখানে ক্লিক করেন, ক্লিক করেন অল, দেন অল, অল, হ্যাঁ জি। আর উপরে টেক্সট টিএক্স বাদ দেন, টিএক্স বাদ দাও, ওটা টিএক্স টিএক্স না লাগে, ওটা এইচটিএমএল লাগে, টিএক্স। আবার ডবল আটা ক্লিক করেন, আটা ক্লিক করেন, হ্যাঁ ওটাতে ক্লিক করেন, এইচটিএমএল লাগেন, এইচটিএমএল, এইচটিএমএল লেখা সেভ করেন। তাহলে আমরা হচ্ছে আর কিছু কাজ করব, কাজ করে হলো আমরা হলো আজকে শেষ করব, আর আমাদের আজকে আরো কয়েকটা ট্যাগ শিখবো, যেহেতু আমরা প্রথম ট্যাগ পারছি মানে আমরা হচ্ছে সাকসেস আজকের দিনে, যে আমরা কিছু পারি আর না পারি, আমরা হলো ওয়েবসাইটের হেডার এবং ফুটার বুঝি, কিবার কোনটা হেডার আর কোনটা ফুটার, ঠিক আছে না? হ্যালো হ্যালো ভাইয়া, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেভ করেন, সেভ করেন, সেভ, জি জি। হ্যাঁ এবার ব্রাউজারে যান, মানে ইয়েতে কোথায় ওটা সেভ, ওটা কোথায় রাখছেন সেখানে যান, এই তো এই তো, হ্যাঁ এখন ওটা ইয়ে করুন, করেন এখানে একটা ঝামেলা আছে,
এলটাও পাশে হবে আর ইটাও পাশে হবে হ্যাঁ এই তো বানানগুলো আছে এবার হয়েছে এবার সেভ করে ওখানে যাবে খালি সেভ এখানে সেভ করলে হবে মানে অটোমেটিক এখানে হবে না এখানে আপনি যদি কন্ট্রোল এস সেভ করলে হয়ে যাবে এটা সেভ করবেন আর ওখানে লেখা রিফ্রেশ করবেন মানে আপনি হচ্ছে এটা ডাইনামিক আপনি যদি নোটপ্যাডে লেখেন ওখানে সেভ করবেন ওখানে ওই ওয়েবসাইটে খালি একবার দেওয়ার পরে পরবর্তীতে খালি রিফ্রেশ করবেন এতে দেন হ্যাঁ ওখানে রিফ্রেশ করবেন দেখুন হয়ে যাবে রিফ্রেশ কিন্তু কাজ দিই কাজগুলো আপনারা নেন কাজগুলো হচ্ছে দেখাতে চাচ্ছিলাম আপনার দেখান এক মিনিটের মধ্যে দেখান আমরা দুই তিন মিনিটের মধ্যে আর কিছু কাজ নেই হয়েছে আপনার কাজ হয়েছে কিন্তু সমস্যা হচ্ছে সবারই একটা প্রবলেম মোবাইলে দেখাচ্ছে না মোবাইলে অ্যাকসেপ্ট করছে না আপনি হচ্ছে সরাসরি ল্যাপটপে বা ডেস্কটপে সরাসরি দেখাবে প্রয়োজনে মোবাইলে কথা বলেন সমস্যা নাই কিন্তু যখন স্ক্রিন শেয়ার করবেন তখন পিসি থেকে করবেন পিসি থেকে করলে সেক্ষেত্রে আপনার সুবিধা হবে আপনার পিসিতে কোনো সমস্যা থাকলে আমি বুঝতে পারবো যে কোনো সমস্যা আছে তাই হোক স্ক্রিন শেয়ার অফ করছেন হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমি দেখাই আপনাদের স্ক্রিন শেয়ারটা আমারটা করছি আমাদের হচ্ছে বেশ কিছু ট্যাগ আছে ট্যাগের মধ্যে প্রথমত আমাদের পি ট্যাগ পি ট্যাগ মানে হচ্ছে প্যারাগ্রাফ ট্যাগ পি ট্যাগ আমি প্রত্যেকটা ট্যাগের আগে লেখা এভাবে লিখবো লেখার পরে ট্যাগটা কমপ্লিট করবো পি ট্যাগ এর মধ্যে হচ্ছে এটা হলো মনে করেন যে লেখলাম হলো আর সি ইজ নাম্বার ওয়ান এখানে আর ব্রাউজারে দেখেন অটোমেটিক সেটা কাজ করবে যখন দেখেন সেভ করলাম রিফ্রেশ করবো অটোমেটিক কাজ করছে না এখানে রাজশাহী কলেজ ইজ নাম্বার ওয়ান কলেজ দেখা যায় না একইভাবে এই জিনিসটা যেমন দেখলাম আমার হচ্ছে এই কলেজ শব্দটা আমি কি করবো বোল্ড করবো ঠিক আছে যদি কলেজ শব্দটা বোল্ড করি তাহলে এর আগে বি দিব এবং দেব দেওয়ার পরে কন্ট্রোল এস সেভ করলাম ওকে এরিয়ার মধ্যে শব্দের মধ্যে প্যারাগ্রাফের মধ্যে আচ্ছা এই জিনিসটা বারবার একবার ইয়ে করলে আমরা বুঝতে পারবো যে আসলে সমস্যা রাজশাহী কলেজ দেখেন আমার ট্যাগ হচ্ছে একটাই আছে কিন্তু আমি যখন এই জিনিসটা একই রকম আছে আমি যখন সেভ করে করবো তখন আমাদের দেখেন এই এলাকা শো করবে অনেকবার দেখাচ্ছে না কিন্তু আমি চাচ্ছি প্রত্যেকটা এক লাইনে লাগবো এক লাইনে কিভাবে রাখা যায় বিষয়টা আপনারা দেখবেন একটা কাজ আর একটা কাজ হচ্ছে আমরা যেগুলো আছে করছি এইগুলো কাজ সবাই হলো ফ্রেশলি দেখাবেন এটা আপনাদের হোমওয়ার্ক আর আপনি একদম গুপ্ত করবেন আর এটা হচ্ছে এই প্রত্যেকটা লাইনে যদি আমি এই লাইনটাকে ইয়ে করি পরবর্তী লাইনে যা দিতে বলি তাহলে কি করবো ব্রেক সরি ব্রেক মানে পি ট্যাগ এর মধ্যে কাজ করছে এটা কন্ট্রোলাইজটা সেভ করলাম এবার দেখেন একই লাইনটা আমাদের কি হয় লাইন হলো আলাদা ভাই একটা প্রশ্ন আছে অবশ্যই প্রশ্ন অবশ্যই দেখাচ্ছি আগে আরেকবার দেখি দেখো প্রশ্ন নিচ্ছি
আমাদের আরবার নেট যখন মানে আরবার জুম আমাদের রিস্টার্ট হবে তখন আমরা হচ্ছে প্রশ্নটা দেব আগে দেখি এখন একটা হচ্ছে বোল্ড করবে একটা অক্ষর শুধু কলেজটা বোল্ড করবা তাহলে এই বোল্ডটা কিভাবে দেখালাম একটা পেড ভাষণ না দিলে একটু ঝামেলা পেড ভাষণ নিতে হবে না হলে আমরা হচ্ছে মিটের মাধ্যমে করতে পারি মিটের মাধ্যমে করলে একটা সমস্যা আমরা ভিডিও রাখতে পারবো না এ একটা প্রবলেম ভিডিও যদি অন্য কোনো মাধ্যমে সেভও করি সেক্ষেত্রে আমাদের লেন্থ অনেক বেশি হয়ে যাবে যেটা আমাদের ক্ষেত্রে অনেক সমস্যা হবে দেখেন আমি হচ্ছে এখানে বোল্ড কলেজ রাজশাহী কলেজ কলেজটাকে বোল্ড করলাম বোল্ড করার পরে যখন আমি এই জিনিসটা এখানে রিফ্রেশ করব তখন আমার এটা বোল্ড হয়ে যাবে ঠিক আছে আমি দেখেন নাম্বার ওয়ান কলেজ আছে এটুকু আমি ইয়ে করব শুধু দেখেন ওয়ান কলেজ এটুকু তো নাম্বার ওয়ান এটুকু দেখি এটুকু শুধু ইতালিক করব তাহলে আই দিব যেমন আমরা হচ্ছে ইতালিক তো জানি যে ইতালি মানে হচ্ছে আমার কি করে এরপরে হচ্ছে একই ভাবে আমি মনে করেন যে এই পুরো লাইনটা এই লাইন থেকে এই লাইন পুরোটা হল আন্ডারলাইন দেখে হয় কিনা ফল তো কথা তারপরে না হলে কিছু করার না দেখেন হয়েছে আন্ডারলাইন রাজশাহী কলেজ ইজ নাম্বার ওয়ান কলেজ এখন হচ্ছে সবাই নোট করে নিয়ে আছে কি কি শিখছি প্রথম দিন একটু কম ইয়ে করলাম যে আমাদের এক ঘন্টা টাইম লস করছি কালকে থেকে আমরা হচ্ছে টাইম ইউটিলাইজ করব এবং আমার কত ভালোভাবে শেখা যায় বা কি কি শেখা যায় দ্রুত শেখা যায় সে বিষয়ে বলব আমরা হচ্ছে আমি স্ক্রিনশট টপ করছি আমরা হচ্ছে যেগুলো কাজ করতে সেটা হলো এক নাম্বার ভিডিওতে আছে আমরা লিখে নেন বা আমি আচ্ছা দেখে নেন আমি স্ক্রিনশটটাই করি স্ক্রিনশট আমি নোট করে লিখে নেন কি কি শিখছি আজকে আজকে হচ্ছে এখানে পি ট্যাগের মধ্যে লিখে দিই প্রথমত এক পি ট্যাগ এক নাম্বার আমরা কি শিখছি HTML কি HTML দুই নাম্বার HTML দুই নাম্বার কি শিখছি মার্কআপ ল্যাঙ্গুয়েজ তিন নাম্বার হচ্ছে HTML ট্যাগ সবাই খাতা কলম রাখবো চার নাম্বার
H1 tag এর মধ্যে H1 থেকে H6 পর্যন্ত আছে 6 নাম্বার 8 নাম্বার মানে প্রত্যেককে এটা বাসা একটা কাজ করে একটা কাজে আপনার হতে নতুন একটা এতে এসটিএমএল পেজ দিবেন এটা দেখাবে যে করে 8 নাম্বারটা হচ্ছে কি শিখলেন আপনারা হলো কোড ১১ নম্বর তাহলে আমরা হচ্ছে এই ১২টা ইয়া শিখছি আর তার কোনটা মিস গেল নাকি বলেন ও টাইটেল ট্যাগ আরটা হচ্ছে শিখছি হলো এর মধ্যে একটা হলো ওয়েবসাইটের নাম বলছি www.w3school.com ওয়েবসাইট থেকে আপনি হচ্ছে যদি কোথাও না খুঁজে পান তাহলে এইখান থেকে আপনারা খুঁজে নেবেন ঠিক আছে আর যেহেতু ব্রেক টেক ব্যবহার করছি তাহলে এখানে আমরা ব্রেক দিয়ে দিই তাহলে একবার ব্রেক হয়ে যাবে মানে একবার ওয়েবসাইটে দিয়ে দিলাম আমার লাইভ হিসেবে মনে থাকে পরে যেন বলতে পারেন না যে এটা আমরা করিনি আগামীকাল হচ্ছে একই টাইমে আপাতত রাখতে যাচ্ছি হ্যালো আগামীকাল হচ্ছে আমরা একই টাইমে রাখতে যাচ্ছি আমরা জুম লিংক যদি চেঞ্জ হয় আপনারা অবশ্যই মেল করে জানানো হবে মানে মেলে জানানো হবে মেল চেক করবেন অথবা এই লিঙ্কে আসবেন আপাতত এই লিঙ্কে থাক আপাতত ঠিক আছে আর হচ্ছে আমরা যেটা আচ্ছা দেখি এবার হচ্ছে আমাদের কি কি কাজ এটা এখানে দেখে নিই এবার এখান থেকে আমরা ছোট বড় করতে পারি বড় করে দেখি আমাদের হচ্ছে এইচটিএমএল মার্কআপ ল্যাঙ্গুয়েজ এইচটিএমএল ট্যাগ এইচটিএমএল পার্ট হেড ট্যাগ বডি H1 মানে H ট্যাগ মানে H1 থেকে H6 ট্যাগ বোল্ড ট্যাগ প্যারাগ্রাফ ট্যাগ ইত্যাদি ট্যাগ আন্ডারলাইন ট্যাগ ব্রেক টাইটেল এগুলো আছে এইগুলো নিয়ে আপনি হচ্ছে যেমন আমি এভাবে লিখে নিই পুরোটাকে পেস্ট তৈরি করছি আপনি নিজস্ব ভাবে একটা নতুন একটা নাম দিবেন নিজের নামে দেন বা নিজের নামই দেন নিজের নাম দিয়ে একটা হচ্ছে ট্যাগ এভাবে পেস্ট তৈরি করবেন তৈরি করে এটা হলো আপনি যে কালকের হোমওয়ার্ক আপনি এই কাজটা আপনার কাল দেখাবেন আমাকে বুঝতে পারছেন সবাই উপস্থিত কজন আছে আগে দেখে নি আমি স্ক্রিন শট অফ করে বুঝতে পারবো উপস্থিত আছে হচ্ছে সুতা সম্ভবত নামাজ মিস করে ফেললো সরি সুতা নামাজ যেতে পারো ঠিক আছে ভাই আমি গেলাম আমার এখানে আমার নামাজ একটু পরে আমার ৫:১৫ নামাজ যাই হোক রাকিবুল হাসান ইসলাম ইউজারটাকে ভাই আজকে ভাইয়া আমার নাম শো করছে না নাম চেঞ্জ করা যায় নামের ওখানে এদিকে আপনি আপনার নাম বলে আমি লিখে দিচ্ছি মারজানা রহমান মারজানা মার জানা আপনি তো রিনেম করতে পারবেন বুঝতে পারেন এদিকে আপনি নাম লিখে দিলেন দেখেন আপনার নাম তো লেখা মানে আপনি নিজেরটাতে নিজে রিনেম করতে পারবেন আমিও করতে পারবো মানে হোস্ট হিসেবে পারবো আর আপনি নিজে পারবেন হোস্ট থেকে সেও পারে তাহলে হচ্ছে তরিকুল ইসলাম শেষে একবার ইয়ে করে নি কথা বলে নি
তরিকুল ইসলাম জি আপনি কাজ বুঝতে পারছেন ভাই আমার প্রশ্নটা তো শুনলেন না হ্যাঁ আপনি প্রশ্ন করেন হ্যাঁ প্রশ্ন বলেন ওই যে আপনি ইয়া দেখালেন না চেঞ্জ করে হচ্ছে আবার ই বোল্ড ট্যাগ যেটা হ্যাঁ হ্যাঁ ওই ক্ষেত্রে ওটা আমরা লেখার পরে এখানে সেভ করা লাগবে কি বিকজ আমি লেখার পরে যদি আবার হ্যাঁ ওটাই জিজ্ঞেস করছিলাম বিকজ ওটা রিফ্রেশ করে আসছে না প্রত্যেকটা ক্ষেত্রে আপনাকে অবশ্যই সেভ না করলে তো পরবর্তীতে হবে যাবে না ওটা সেভ না থাকলে তো মেমোরিতে যায় না ওটা সেভ করলে ওটা হচ্ছে ডেস্কটপের মেমোরি বলবে যে অ্যাপ্লিকেশনের মেমোরি বলবে যে আমার এখানে সেভ আছে আপনি ওই ব্রাউজার আপনি শো করা অদারওয়াইজ শো করা ঠিক আছে তাহলে হচ্ছে মাজানুর রহমান আপনি কাজ বুঝতে পারছেন আগামীকালে কি কি হোমওয়ার্ক আপনাদের হ্যাঁ এরকম কিছু একটা লিখে আনতে হবে আচ্ছা আমি তারপরও এটা হচ্ছে কোথায় দেব গ্রুপ তো আপনি করা হয়নি গ্রুপ একটা হচ্ছে ফেসবুকে একটা গ্রুপ করে আপনি খুলেন দিয়ে সবাইকে অ্যাড করে দেন হ্যাঁ গ্রুপ ক্রিয়েট করুন ভাই ওই লিংক শেয়ার করছি আমি কই এখন আবার শেয়ার করুন এখন আবার শেয়ার করুন আচ্ছা না তখন তো টাইম সিরিয়াস ছিল না যেহেতু আমাদের 40 মিনিট পর পর বন্ধ হয়ে যাচ্ছে বন্ধ হলে তার আগের লিংক পাবো না আমরা আমরা হচ্ছে আমাদের 15 জন হলেই এনাফ সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে আমরা বেশি জন স্টুডেন্ট রাখতে চাচ্ছিও না এখন যারা হচ্ছে মনে করেন যে বেশিও থাকে সমস্যা নাই তারপর যদি কমও হয়ে যায় আমরা সেক্ষেত্রে কোনো মন খারাপ করবো না আমরা যে কজন আছি আর ওয়েবসাইট ডিজাইনের ক্ষেত্রে যা সিএসটি স্টুডেন্ট থাকে তাদের 2% বা 5% আসে মানে তারা হচ্ছে ওখান থেকে পাস করার পরে ওরাই ওইগুলো মানে টিকতে পারে না আসলে মানে আগে ধৈর্য থাকে না অনেকে আমাদের পড়াশোনা সিস্টেম খারাপ তো বাংলাদেশে সমস্যা হচ্ছে আমাদের বাংলাদেশের মেইন সমস্যা আমাদের এডুকেশন প্রবলেম আমরা হচ্ছে যে সাবজেক্টে পড়ে সেই সাবজেক্টে আমার দক্ষ হই না কোন সাবজেক্টে দক্ষতা অর্জন করতে হয় আর আমাদের অদক্ষ হওয়ার একটা কারণ আছে ওই সাবজেক্টে আমার যথেষ্ট সুযোগ সুবিধা আছে যেমন আমি ইংরেজিতে পাস করছি আমার ইংরেজিতে কোথায় জব পাবো আমি আমার তো মনে করেন যে জব যদি 500 হয় আমার হলো 50,000 বের হয় আমি জব পাবো কোথায় ইংরেজি থেকে এই জন্য আইটি সেক্টরে ওদের অনেক ইয়ে আছে প্ল্যাটফর্ম আছে কিন্তু ওরা ওদের হচ্ছে মেন প্রবলেম ওরা হলো ওদের লিমিটেশন দেয় ওই জায়গাতে একটা গ্রুপ আছে গ্রুপে ইয়ে করেন সবাই গ্রুপে ঢোকে ঢোকার পরে গ্রুপে হচ্ছে মানুষের অত্যাচার শুরু হয়ে যাবে মেসেঞ্জার গ্রুপ করলে নক দিবে এই করবে ওই অত সময় না আসলে আর আমাদের হচ্ছে যখন আপনারা হলো মানে আপনাদের হচ্ছে এখন ফ্র্যাঙ্কলি বলি যেহেতু যারা আছে তাদের 5-10 মিনিট কথা বলার সময় আছে আমি একটা বিষয়ে বলি আপনারা যদি ওয়েব ডিজাইনে বা এই ধরনের জায়গা থাকেন আপনাদের কেরিয়ার অনেক ভালো কিন্তু আপনাদের হচ্ছে ধৈর্য অনেক রাখবে কেরিয়ার ভালো বলতে হচ্ছে এখানে মনে করো যে স্কাই ইজ দা লিমিট বলে এখানকার পথটা হচ্ছে ধরো আপনি বেসিক তো যে কোনো জায়গা শিখতে হবে মাস বেসিক শিখার পরে আপনি ল্যাঙ্গুয়েজ উপর নির্ভর করবে আপনি কোন দিকে যাবে আপনি অনেকগুলো ল্যাঙ্গুয়েজ তো এখানে আপনার হচ্ছে ল্যাঙ্গুয়েজ বলতে আপনারা যদি এটা শেখার পরে চিন্তা করেন যে আমি পিএসপি শিখবো পিএসপি শেখার পর ওয়ার্ডপ্রেস শিখবো সেখানে আপনি অনলাইনে ইনকাম করে মধ্যে অনেক কিছু করতে পারবে যেহেতু বাংলাদেশে অনেক সুবিধা আছে এখানে আমি জাভা শিখছি বা পাইথন শিখতেছি এটা হলো আরো আপডেট লেভেলে আপনি মনে করেন যে ওয়ার্ল্ডে অন্যান্য বড় বড় প্রতিষ্ঠান বা বাংলাদেশে বড় বড় প্রতিষ্ঠানে আপনি হচ্ছে ইয়ে করবেন পারফর্ম করবেন বা আপনি নিজস্ব ভাবে কোনো সফটওয়্যার বা কোনো কিছু ফার্ম দিবেন সেক্ষেত্রে এটাতে ভালো করা যাবে আপনার হচ্ছে আরো যে ভাষাগুলো আছে এছাড়াও আপনি অ্যান্ড্রয়েড বা অন্য যে ভাষাতে যান আস্তে আস্তে আপনি হচ্ছে শুরু করতে হবে যেকোনো জায়গা থেকে আপনি যদি সাহস না পান বা শুরু না করেন কোথাও মনে করেন যে সেক্ষেত্রে প্রবলেম সেক্ষেত্রে আপনি প্রথমত শুরু করতে হবে এখন হচ্ছে আপনাদের অনেকে ইয়া দেখছি আমি বন্ধু 5 টাকা সেন্টেন্স লেখেন প্রত্যেকে সেন্টেন্স গুলো দেখছি 5 টাকা অনেকে সেন্টেন্স লেখেনি সেক্ষেত্রে আপনাদের হচ্ছে সবার চিন্তা ভাবনা তো থাকবেন দেখ নাকি
না ভাই কলেজ ফিতে কোর্স করছে আমি কোর্স করে টাইম করছি আচ্ছা পরে মতামত শুনবো নি আপনারা হচ্ছে দেখি ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল ভাইয়া অবশ্যই অবশ্যই বলেন ভাইয়া আপনার মানে ব্যাকগ্রাউন্ডে যে ইটা দিয়েছেন মানে মোশন ব্লারটা বা মোশন জেসার এটা কিভাবে করছেন এটা হচ্ছে সবচেয়ে বড় প্রশ্ন আমাকে অনেকেই প্রশ্ন করে আমি একবার হচ্ছে গল্প বলি তারপরে বলছি কারণ এতে মানে রোটারি করি তো রোটারি করি এতে মানে ওটা হচ্ছে ইন্ডিয়া তারপর হলো আমেরিকার পাশে একটা দেশ আছে নাম হচ্ছে কানাডা না কি একটা দেশ মানে মোট হচ্ছে চারটা দেশের একটা ইয়া ছিল ওদের ছিল আমিও তো প্রেজেন্টেশন দিচ্ছিলাম প্রেজেন্টেশন দেওয়া অবস্থায় আমার ব্যাকগ্রাউন্ডটা ওইভাবে আছে তো ভাবছি যে সাগরের ধারে বসে আছে নাকি আসলে ব্যাকগ্রাউন্ড দেওয়ার কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের সমস্যা না ব্যাকগ্রাউন্ড ইয়ে আছে তারপরে মাঝে মাঝে ব্যাকগ্রাউন্ডের পিছনে মানুষজন যদি আসে আসা যাওয়া করে সেক্ষেত্রে আমার তো মনে করেন যে একটু ব্যাকওয়ার্ড লাগতে পারে সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড দেওয়া এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড আপনার সামনে লাইট থাকতে হবে আপনার পিসির ঠিক আছে পিসি থাকতে হবে অবশ্যই মাস্ট মোবাইলে হবে না ডেস্কটপ বা ল্যাপটপ যেটাই হন তবে ল্যাপটপ হলে ভালো হয় হচ্ছে পিছনের ব্যাকগ্রাউন্ড দিতে পারবেন এটা ছাড়াও আরো আসতে আমাদের এটা ফিট করে অন্যগুলো করে না সেক্ষেত্রে আপনার অপশন আছে ভিডিওতে ভিডিওতে তারপরে মানে ভিডিও ভিডিওর ওখানে অনেকগুলো অপশন আছে দেখেন দেখা আছে ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ফুল ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড আছে এখানে তারপরে আপনি অনেক কেরামতি পাবেন একে একে অনেক ট্রাই করতে পারবেন সমস্যা নাই আর কারো কোনো প্রশ্ন আছে গ্রুপে অ্যাকসেপ্ট করেন তো বলেন গ্রুপ দিয়ে খুলতে সে গ্রুপে ইয়া করেন সবাই অ্যাকসেপ্ট করেন শ্যাম ভাই ভাই আমি অ্যাডমিন করে দিছি ভাই কোনো বিরক্ত বোধ করছেন ভাই আমি না না একটু না কিন্তু কথা হলো আমি কালকের হোমওয়ার্কটা বুঝি নাই ভাই যে আসলে কি করতে হবে কালকের হোমওয়ার্কটা হচ্ছে যে আমরা যেগুলো আজকে শিখলাম ঠিক আছে যেগুলো শিখছি আমরা হচ্ছে বেশি শিখিনি আমরা হচ্ছে প্রাথমিক একটা ধারণা নিয়েছি এই ধারণাটাই হচ্ছে আপনারা প্রত্যেকেই আপনাদের নিজের নামে একটা করে ওই পেজ তৈরি করবেন পেজের ওখানে থাকবে হচ্ছে যে ওই ট্যাগ গুলো যেগুলো আছে ওগুলো বসাবেন যেমন হচ্ছে এমনি তো প্রশ্ন করবো যে আপনি এস্টিমেট বলতে কি বুঝেন বা এই ধরনের ঠিক আছে প্রত্যেকটা ট্যাগ সম্পর্কে আপনাদের থেকে শুনবো যে এটা কি আসলে আমি যদি ক্লিয়ার না হয় আবার ক্লিয়ার করে শুনতে আর এছাড়া হচ্ছে ওই ট্যাগ গুলো হচ্ছে নিয়ে আমি যেমন আজকে একটা পেজ তৈরি করছি আপনি শেয়ারটা আবার দেখায় দেখেন আমি একটা পেজ তৈরি করেছি তাই না এই পেজে এখানে দেখেন আমি পেজ ব্যবহার করছি এখানে হচ্ছে এখানে হচ্ছে টাইটেল ট্যাগ ব্যবহার করছি এই ট্যাগ গুলো হচ্ছে ব্যবহার করছি হলো এখানে ব্রেক করার জন্য প্রতিটা নামাজের সময় হয়ে গেছে লিড নিতে যাচ্ছি হ্যাঁ অবশ্যই এখানে হচ্ছে ব্রেক ব্রেক দিয়েছি আর এখানে প্যারাগ্রাফ ট্যাগ প্যারাগ্রাফের জন্য এটা এটা তো ব্রেক এবং প্যারাগ্রাফ আছে দেখুন বোল্ড আছে ইটালিক আন্ডারলাইন তারপর হচ্ছে এইচ ট্যাগ আছে এই প্রত্যেকটা ট্যাগ নিয়ে আপনি নিজে এভাবে বা নিজের নিজের সম্পর্কে একটা হচ্ছে নিজের নামে এবং নিজের সম্পর্কে একটা ইয়ে করবেন কাজ করবেন ওটা হোমওয়ার্ক ঠিক আছে ভাই পেজ তৈরি করবেন সবাই আর কি সবাই বুঝতে পারছেন জি আজকে ক্লাসের ভিডিওটা গ্রুপে দিন জি ভাই বুঝতে পারছি আর একটা কাজ হচ্ছে ইউটিউবে দেখে আমি যদি ভিডিও গুলো জয়েন করে হচ্ছে আমি একটা দিতে পারি নাই তার একটা দিয়ে দেবো ভিডিও যত করা আছে অবশ্যই আপলোড করা হবে আপনারা হচ্ছে প্রত্যেকে যদি বলছি আপনার হচ্ছে নোটপ্যাড প্লাস প্লাস আর হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করলে আপনার কাজ করতে সুবিধা হবে আমরা হচ্ছে যে কষ্ট করে টাইপ করছি তখন টাইপ করতে এত সময় লাগবে না আপনি শো করবেন মানে একটা লিখতে লিখতে আপনি একটা শো করবে ইন্টার দিবেন হয়ে যাবে অটোমেটিক ঝামেলা আছে এত ঝামেলাই না ঠিক আছে তাহলে আজকে মানে এখানে শেষ করলাম নামাজ পড়তে যেতে হবে আপনাদের আমার একটু পরেও আসবে যদিও আমি দেখি আগে যেতে পারলে পাবো ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম